ইস্যুটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে ওই হেলথ কেয়ার প্রোভাইডার কোর্সের এক্সিকিউটিভ বডিতে আমিও আছি, ফলে আমি একজন এক্সিকিউটিভ এবং মেডিকেল সার্ভিস সেন্টারের একজন মানে একজন কর্মী, ফলে সে অর্থে আমার দায়িত্বটা অনেক বেশি আর কি সে করে। আর ইভেনচুয়ালি আমি এই হেলথ কেয়ার প্রোভাইডার কোর্সের একজন টিচারও বটে। তো আজকে আমাকে যে সাবজেক্টটা বলা হয়েছে আমি সিলেবাসটাও জানি, তাতে কেয়ার অফ দ্য নিউবর্ন এটাও একটু এসেন্সিয়াল জিনিস, কারণ আমরা সিক নিওনেট অর্থাৎ হাউ টু আইডেন্টিফাই এ সিক নিওনেট, একটা অসুস্থ নিউবর্ন বেবিকে আমি কিভাবে ডিটেক্ট করব, এইটা আলোচনা করতে গেলে আমাকে রুটিন কেয়ারটা একটু জানতে হবে। সেটা আমি সংক্ষেপে আলোচনা করে দেবো, তারপরে তারপরে আমি হাউ টু আইডেন্টিফাই সিক নিউনেট সেটা বলবো, তারপরে যদি সময় পারমিট করে তাহলে আমি নিওনেটাল জন্ডিসটাও একটু আলোচনা করব। আপনারা কিছু কোশ্চেন থাকলে আমাকে পরে লিখে জানাবেন, কেমন? রুটিন নিউবর্ন বেবি একটা হচ্ছে যে এখন আপনারা যারা গ্রামীণ স্বাস্থ্য হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে কাজ করেন, আমাদের কাছে এখন নর্মাল ডেলিভারি প্র্যাকটিক্যালি আসে না, কারণ এখন গভর্নমেন্ট হেলথ কেয়ার সার্ভিস এমন একটা জায়গায় ডেভেলপ করেছে বা এমন একটা জায়গায় গেছে বা গভর্নমেন্ট কিছু নিয়ম কারণ ফলো করছে যাতে নর্মাল ডেলিভারি ইউজুয়ালি সবই প্রায় ইনস্টিটিউশনে হয়, হায়দার হসপিটাল অথবা গভর্নমেন্ট রিকগনাইজড কোনো নার্সিং হোমে বা কোথাও না কোথাও হয়। হোম ডেলিভারি প্র্যাকটিক্যালি নীল এখন এই কোভিড সিচুয়েশনের জন্য কিছু কিছু হচ্ছে, কিন্তু আগে এই সিচুয়েশন যখন ছিল না তখন প্র্যাকটিক্যালি ওগুলো সবই হসপিটাল বেসড বা ইনস্টিটিউশনে নর্মাল ডেলিভারি হয়, ফলে ডেলিভারি সংক্রান্ত যে সমস্ত কমপ্লিকেশনস গুলো বা যে সমস্যাগুলো সেগুলো আপনাদের ফেস করতে খুব একটা হয় না, সেটা হসপিটালে চিকিৎসিত হয়। আপনাদের কনসার্ন থাকতে হবে যে বাচ্চাটা হসপিটালে হোক বা কোনো নার্সিং হোমে ডেলিভারি হওয়ার পর বা সিজার ইনসেকশন হওয়ার পরে বাচ্চার মা এবং বাচ্চা বাড়িতে ফিরে আসলো, তারপর যে নিউবর্ন বেবিদের যে রুটিন কেয়ার সেই ব্যাপারটা আপনাদের জানতে হবে এবং সেটা আপনাদের আপনাদের নলেজ অনুযায়ী মাকে এবং তার হেলথ কেয়ার যারা হেলথ কেয়ার প্রোভাইডার বাড়িতে যারা হেলথ কেয়ার গিভার তাদেরকে আপনাকে শিক্ষিত করে তুলতে হবে বা তাদেরকে বোঝাতে হবে বা তাদেরকে আপনাকে হেল্প করতে হবে। তো সেক্ষেত্রে আমরা নিউবর্ন কেয়ারের যে বেসিক চারটে জিনিস আছে তার মধ্যে পড়ে যে মেনটেন্যান্স অফ দ্য টেম্পারেচার অর্থাৎ শরীরের তাপমাত্রা সংরক্ষণ করা, তারপরে বাচ্চার নিউট্রিশনের নিউট্রিশনটাকে মেনটেন করা মানে তার পুষ্টিটা বা খাদ্যটা ঠিক মতো হচ্ছে কিনা, আর তৃতীয় হচ্ছে যে বাচ্চাটা কি প্রিভেন্স অফ ইনফেকশন অর্থাৎ তার শরীরের মধ্যে কোনো জীবাণু সংক্রমণ করতে পারে সেই সম্ভাবনাটাকে আটকে দেয়া, এছাড়া কিছু আদার্স আদার্স কেয়ার সেটা আমি আলোচনা করবো। তার এই তিনটা বেসিক জিনিস, একটা হচ্ছে টেম্পারেচার মেনটেন করা, সেটা কি জিনিস কিভাবে করবেন না বাচ্চাটাকে দেখতে হবে যে বাচ্চাটার তাপমাত্রা ঠিক আছে কিনা, নর্মাল একটা তাপমাত্রা আছে। আমরা যখন ছাত্র ছিলাম ডাক্তারি পড়ার সময় আমরা যখন MBBS পড়েছি বা আমরা যখন পোস্ট গ্রাজুয়েটও করেছি মানে পেডিয়াট্রিক্সে, তখন ওই টেম্পারেচারটার ব্যাপারে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না আরকি, মানে এইটার জন্য অনেক দেখতে আমরা জানতাম আমরা দেখেছি আর কি বহু বাচ্চা মারা যেত হাইপোথার্মিয়া হয়ে মারা যেত, সেগুলোকে আমরা বেশি দেওয়া হতো ওষুধপত্র চিকিৎসা করো ওষুধপত্র করে ইনভেস্টিগেশন করো তারপরে তার কি রোগ হয়েছে নির্ণয় করো এইসব হতো, কিন্তু বাচ্চাটা যে হাইপোথার্মিয়া হয়ে চলে যাচ্ছে সেটাকে অনেক সময় গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু এখন এমনকি নিউবর্ন বা নর্মাল ডেলিভারি হওয়ার পরে আমরা যে চারটি জিনিস বলি TABC টেম্পারেচার এয়ারওয়ে সার্কুলেশন এবং ব্রিদিং সার্কুলেশন এবং এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন আর সবার আগে হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচারে গুরুত্ব দেওয়া যেত। সেক্ষেত্রে আমরা যখন বাচ্চাটা আমাদের কাছে আসলো তখন আমরা দেখবো যে তার টেম্পারেচার ঠিক মতো মেনটেন হচ্ছে না, সেটা মাকে সেভাবে শিক্ষিত করে তুলবো। আবার আমরা তাপমাত্রা বাচ্চাকে গরম রাখতে হবে, এটা বলছি যে কিপ দ্য বেবি ওয়ার্ম, বাচ্চাকে গরমে রাখো, দেখা যাবে কি মা বাবা এবং তার বাড়ির লোকজনরা এত জামা কাপড় তার গায়ে চাপিয়ে দিচ্ছে গরমে রাখার জন্য বাচ্চার গায়ে জ্বর উঠে যাচ্ছে। আমাদের ক্লাইমেটটা আমরা জানি এটা হচ্ছে টেম্পারেট ক্লাইমেট, ফলে এখানে আমাদের কিছু জিনিস মানে কি বলবো আমাদের সেন্সটাকে ক্লিয়ার রাখতে হবে যে আমরা কি করতে যাচ্ছি, বাচ্চাটাকে অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্টাল সিচুয়েশন আমি তাকে গরমে রাখবো, তাহলে বেশি যদি গরম হয় তাহলে আবার যদি খুব ঠান্ডার দিনে কি হবে তখন তাকে জামা কাপড় চাপিয়ে গরমে রাখতে হবে, গরম জামা কাপড় গায়ে চাপিয়ে রাখতে হবে যাতে টেম্পারেচারটা তার নর্মাল থাকে। হ্যাঁ, আবার দেখা যাবে কি যে অতিরিক্ত জামা কাপড় চাই দিলে বাচ্চার গায়ে জ্বর উঠে যাচ্ছে, সেটাকে আমরা বলি যে ওভার ড্রেসিং, সেটাকেও অ্যাভয়েড করতে হবে। আর বাচ্চাটাকে আমরা
হাইপোথার্মিয়া কিভাবে আমরা বুঝি না, সেটাকে বাচ্চাকে আমরা গায়ে যদি হাতে উল্টো দিক দিয়ে কপালে বা তার বুকের উপরে আমরা টাচ করি, তখন আমরা তার টেম্পারেচারটা একটা গ্রস অ্যাসেসমেন্ট করতে পারি যে ঠিক মতো টেম্পারেচার আমার গায়ের সঙ্গে নর্মাল হচ্ছে কিনা। যদি আমরা দেখি যে বাচ্চাটার হাত পা গুলো ঠান্ডা কিন্তু বডিটা গরম আছে, তাহলে আমরা তাকে বলি কোল্ড স্ট্রেস। এই স্টেজে যদি আমরা বাচ্চাটাকে পিক আপ করতে পারি, তাহলে বাচ্চাটাকে গরম করলে, তার ওয়ার্মারে রাখলে, অথবা বাচ্চাকে একটা 200 পাওয়ার বা 200 পাওয়ার একটা বাল্ব যদি আমরা দেড় হাত উপর থেকে ঝুলিয়ে দিই, তাহলে তার যে টেম্পারেচারটা চারদিকে গায়ের উপরে আসবে সেটাতে বাচ্চা গরম হবে। বা তাকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যাঙ্গারুইং করা, বাচ্চাকে মায়ের শরীরের সাথে দুটো বুকের মাঝখানে জড়িয়ে হাত পা গুলোকে স্কিনের সঙ্গে টাচ করিয়ে দাও, তাকে বলে ক্যাঙ্গারুইং। তাতে কি হবে না, বাচ্চা মায়ের গা থেকে টেম্পারেচারটা নিয়ে তার টেম্পারেচারটা মেনটেন করবে। এই কোল্ড স্ট্রেস হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, যদি ধরতে পারে আমরা তাকে চিকিৎসা করলে বাচ্চা সহজে সেরে যাবে। কিন্তু বাচ্চা যদি হাইপোথার্মিয়া হয়ে যায়, মানে হাত পাও ঠান্ডা, তার বুক এবং শরীর গোটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যেতে পারে ব্রেনে, এবং বাচ্চাটাকে আমরা কিন্তু হারাতেও পারি। সেটা পরে আমি আসছি আরো ডিটেলে পরে। তাহলে আমরা প্রথম কেয়ার হচ্ছে যে তাপমাত্রা ঠিক মতো বাচ্চা রক্ষিত হচ্ছে কিনা দেখা, এবং ওভার ড্রেসিং করবো না, অতিরিক্ত টেম্পারেচার চাপাবো না, আবার নর্মাল টেম্পারেচার থাকে সেটাকে আমরা, যা বাচ্চাতে কমফর্ট হয় সেটাকে আমরা দেখতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে মেনটেন্যান্স অফ নিউট্রিশন। বাচ্চা জন্মের সঙ্গে আমাদের সহজ ব্যাপার আছে যে রেডিমেড খাবার মায়ের বুকে আছে, ফলে আমাদের চিন্তাটা বেশি কিছু নেই। বাচ্চাকে আমরা সবসময় এনকারেজ করবো মাকে যে তুমি বাচ্চাকে বুকে ধরিয়ে দাও, তাহলে বাচ্চা ব্রেস্ট সাক করতে থাকবে এবং ফ্রিকোয়েন্টলি করবে। যদি সিজার হয় তাকে 4 ঘন্টার মধ্যে, মাস এবিল হলে তাকে খাওয়াবে, আর যদি নর্মাল ডেলিভারি হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে মায়ের বুকে লাগিয়ে দাও, বাচ্চা দুধ টানতে থাকবে। এবং তাতে কি হবে, আপনারা জানেন যে ব্রেস্ট ফিডিং এর কতগুলো উপকারিতা আছে, সেটা যেদিন ফিডিং নিয়ে আমরা আলোচনা করবো সেদিন আরো ডিটেলস হবে। কিন্তু সংক্ষেপে দু একটা কথা বলে দিই শুধু, যে মায়ের বুকের দুধে এমন কিছু জিনিস আছে, যে কিছু অ্যান্টিবডি আছে যেগুলো শরীরে বাচ্চাকে বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ করতে সাহায্য করে। বাচ্চার মায়ের বুকে সিক্রিশন IgA অ্যান্টিবডি থাকে, সেটা বিভিন্ন অসুখ থেকে তার বাচ্চাকে রক্ষা করে। আবার মার শরীরে বাচ্চা দুধ টানতে শুরু করবে, তখন বাচ্চা মাকে রিকগনাইজ করে স্মেল দিয়ে, অর্থাৎ চোখে দেখে সে রিকগনাইজ করে না, তার যখন দুধটা খাচ্ছে তখন সে বুঝতে পারছে আমার মা, সেই বুকের স্মেলটা সে তাকে রিকগনাইজ করে। এবং এই বাচ্চার সাথে মায়ের এই রুমিং ইন হলে বা তার ক্লোজ কন্ট্যাক্ট হলে মায়েরও স্যাটিসফ্যাকশন হয়, বাচ্চারও স্যাটিসফ্যাকশন হয়। এবং তাতে হয় কি, যেটা অত্যন্ত ডেঞ্জারাস জিনিস আপনারা জানেন, যে পোস্টপার্টাম হেমারেজ, যেটা কিন্তু মায়েদের অনেক সময় হয়, অতিরিক্ত রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা যখন মায়ের দুধ টানবে তখন মায়ের যে স্যাটিসফ্যাকশন হবে, মায়ের যে পোস্টেরিয়র পিটুইটারি আছে সেখান থেকে, একটা গ্ল্যান্ড আছে আমাদের মাথায় জানেন পিটুইটারি, সেখান থেকে প্রচুর পরিমাণে অক্সিটোসিন বের হয়, সেটা বেরিয়ে কি করবে না, ইউটারাসটাকে নর্মালি কন্ট্যাক্ট করাবে, যাতে করে রক্তক্ষরণের হাত থেকে মাকে রক্ষা করা যাবে। এর অনেকগুলো বেনিফিট আছে, আমি দু একটা কথা বললাম। হ্যাঁ, এছাড়া অনেক বেনিফিট আছে, সেগুলো পরে যেদিন ফিডিং নিয়ে আলোচনা করবো বলবো। এবার হচ্ছে দ্বিতীয় দুটো জিনিস হয়ে গেল, বাচ্চাকে তাপমাত্রা রক্ষা করলাম, বাচ্চাকে ভালো করে তার নিউট্রিশনটাকে সাপ্লাই করলাম। হ্যাঁ, আরেকটা এখানে একটা কথা বলে রাখি, যেটা বাচ্চার ফিডিংটা অ্যাডিকুয়েট হচ্ছে কিনা বুঝবেন কি করে, কি করে বুঝবো যে বাচ্চা হ্যাঁ খেয়ে সে সন্তুষ্ট হচ্ছে, বোঝা যাবে কি করে, না বাচ্চা বুকে দুধ টানার পরে সে ঘুমিয়ে পড়বে, খেতে 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 ঘুমিয়ে পড়ছে। আর যদি খেতে খেতে খাওয়ার পরে দেখা যায় বাচ্চা খাই খাই করছে আরো, তার মানে বুকের দুধটা অভাব হচ্ছে, সেই জন্য তার খাওয়া পেট ভরছে না, তাহলে বোঝা গেলো যে এটা করে। আরেকটা কি, না বাচ্চা ঘুমিয়ে পড়বে এবং সারাদিনে অন্তত 7 থেকে 8 বার কি তারও বেশি পেচ্ছাপ করছে। মাকে জিজ্ঞেস করেন কি পেচ্ছাপ তোর বাচ্চা কিরকম করছে, না বাটা তো সে এত ঘন ঘন অসংখ্য ধরা যাচ্ছে না, তারও বুঝতে বাচ্চার খাওয়ার ঠিক আছে, ঠিক মতো খাচ্ছে। আর আপনি কি দেখবেন, বাচ্চা আসার পর তার ওজনটা সিরিয়ালি চেক করুন, বার্থ ওয়েট কত ছিল এবং তার বাচ্চার একটা ওজন বাড়ছে ঠিক মতো কিনা। যদি বাচ্চাটার কিরকম আমরা ওটা অ্যাসেসমেন্ট করি, যে একটা বাচ্চা প্রথম 8 থেকে 10 দিন তার ওজনের 10% ওজন কমে যাবে, বাচ্চা ধরুন একটা 3 কিলো বাচ্চা ছিল, তাহলে প্রথম 10 দিনের মধ্যে 7 থেকে 10 দিনের মধ্যে তার 10% মানে 30 গ্রাম ওজন কমে যাবে, 300 গ্রাম ওজন কমে যাবে। তারপরে আমরা তারপর থেকে বাচ্চার ওজন বাড়তে শুরু করবে, প্রতিদিন 20 থেকে 30 গ্রাম মানে অ্যাভারেজ 25 গ্রাম ওজন ডেলি বাড়বে, সেটা প্রথম 3 মাস এইভাবে বাড়তে থাকবে। এটা আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো যে বাচ্চাটা ঠিক মতো ওজন বাড়ছে কিনা, তাহলে বাচ্চারা ফিডিংটা অ্যাডিকুয়েট হচ্ছে। যদি খাবারটা অ্যাডিকুয়েট না হয় তখন তাকে আমরা বাইরে খাবার দিতে পারি, বা মায়ের দুধটা কেন অভাব হচ্ছে সেটা আমরা বলতে পারি। আচ্ছা, এইবারে অ্যাডিকুয়েট ফিডিংটা আমি বললাম কিভাবে বোঝা গেল। হ্যাঁ, এবার হচ্ছে যে থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব
নিওনেটাল মর্টালিটি এবং মর্বিডিটির সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশন। এইটাকে যদি আমরা ঠিকমতো না দেখি, বাচ্চা যদি শরীরে ইনফেকশন হয়ে যায় তাহলে কোনো ইনফেকশন হয়ে গেলে বাচ্চা সহজেই তাকে আমরা হারাই, সেটাকে বলে প্রিভেনশন অফ ইনফেকশন। এটা কিভাবে হয় সাধারণত, যে বাচ্চার যে অপরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং হাত না ধুয়ে বাচ্চাকে হ্যান্ডেল করা, এটাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশন গুলো ছড়িয়ে পড়ে। এবং যদি বাচ্চাকে বটল ফিডিং করা হয়, ওই জন্য আমরা বারবার ব্রেস্ট ফিডিং করাতে বলি, হ্যাঁ, বা অনেকে বটল ফিডিং করছে কিন্তু ব্রেস্ট ফিডিং করছে কিন্তু অন্য কিছু খাওয়াচ্ছে বোতল দিয়ে, বা কিসব অনেকে করে কি যে ওই সব কি দৌড়ো খাওয়ানো না কি সব খাওয়ানো, বাচ্চাকে তেতো খাওয়াতে হবে, তারপরে হলুদের জল খাওয়াতে হবে, নাহলে নাকি বাচ্চার পরে হয়ে যাবে, সব নানান ধরনের ডাক্তারি করা বাচ্চার উপরে লোকের অভাব নেই আর কি। ফলে এইগুলো হচ্ছে আমরা এইসব প্রিজুডিস গুলোকে অ্যাভয়েড করতে, যাতে করে বাচ্চার শরীরের মধ্যে কোনোভাবে কোনো রুট দিয়ে, স্কিন দিয়ে হোক বা মুখ দিয়ে হোক নাক দিয়ে হোক, কোনোভাবে যদি ইনফেকশন শরীরের মধ্যে না ঢোকে। মানে এগুলো সাধারণত কিভাবে হয়, না বাচ্চার মা যদি বাচ্চাকে কেবল হ্যান্ডেল করে তাহলে এটা হওয়ার সম্ভাবনা কম। কারণ আপনারা জানেন যে বাচ্চার মায়ের পেটের মধ্যে যখন ছিল, মায়ের শরীরে যাবতীয় যা কিছু ইনফেকশন, তার যে অ্যান্টিবডি বাচ্চার শরীরে প্লাসেন্টা দিয়ে ঢুকে মায়ের শরীরে ঢুকেছে, ফলে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে ঢুকেছে, তাহলে বাচ্চা মায়ের শরীরে যা কিছু ইনফেকশন আছে তার এগেনস্ট অ্যান্টিবডি নিয়ে জন্মেছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এমনকি অনেকে বলেন যে মায়ের যখন ধরাবে বাচ্চা দুধটাকে জল দিয়ে ধুয়ে বুক পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে মুখে ধরাতে বলে, আমরা বলি না নেবার ধর কিছু দরকার নেই, সরাসরি মায়ের বুকে লাগিয়ে দাও, কারণ মায়ের বুক থেকে কোনো ইনফেকশন বাচ্চার শরীরে হলে সেটা কিন্তু তার অ্যান্টিবডি শরীরে আছে। যেটা হয় কি, যখন যে অন্য কেয়ার গিভার আছে মাদারের সঙ্গে, অন্য যারা হ্যান্ডেল করছে, ঠাকুমা দিদা বা বাড়ির অন্য কেউ যারা মুখের কাছে মুখ নিয়ে আদর করছে, বিশেষত একটু তার একটু বড় ভাই বা ভাই বোনরা, তো ভাইকে আদর করতে বোনকে আদর করতে গিয়ে তারা কি করছে মুখের কাছে মুখ নিয়ে যাচ্ছে, ফলে তার শরীর থেকে ইনফেকশন কিন্তু শ্বাস প্রশ্বাসের সঙ্গে তার মুখের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, নিবন বেবিগুলো হয়। এবং যারা বা তাকে কোলে না, তারা হাত ধোয় না, হ্যাঁ, হাত না ধুয়ে অপরিষ্কার হাতে বা জামা কাপড় বাড়িতে কাজ করে এসছে, সেই জামা কাপড়ে বাচ্চাকে কোলে নিচ্ছে আদর করছে, এইভাবে কিন্তু ইনফেকশন গুলো ছড়িয়ে যায়। এটাকে আমাদের একদম স্ট্রিক্টলি আটকাতে হবে, প্রথম এক মাস কেবল তার বাচ্চার মা এবং আরেকজনকে কেয়ার গিভার সে পরিষ্কার হাত ধুয়ে এবং প্রপার হ্যান্ড ওয়াশ করে বাচ্চাকে হ্যান্ডেল করবে, তাহলে কবে কিন্তু ইনফেকশনকে আমরা প্রিভেন্ট করতে পারবো। হ্যাঁ, তো আমাদের দেশে বেশিরভাগ বাচ্চা মারা যায় ইনফেকশন থেকে। এবং এটা বলা দরকার যে যেহেতু বাচ্চার নিওনেট বেবিদের প্রতিরোধ ক্ষমতা খুবই কম, ফলে একটা ইনফেকশন যখন শরীরের মধ্যে ঢুকলো, সে পেটে যাক বা লাংসে যাক যেভাবেই যাক না কেন, বা স্কিনের উপরে ইনফেকশনটা ডিপোজিট হোক না কেন, সেটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সেই লোকালাইজড থাকে না, এটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। কেন, যেহেতু তার বডির প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমটা কম্প্রোমাইজড নিউবর্ন বেবির, সেই জন্য তার শরীরের মধ্যে একটা ইনফেকশন স্টার্ট হলে সেটা সঙ্গে সঙ্গে সেপ্টিক হয়ে যায়, তাকে সেপ্টিসিমিয়া বলি। এবং সেপ্টিসিমিয়া অসুখটা এত মারাত্মক যে বাচ্চার জীবন কেড়ে নেয় যদি তাকে আর্লি ডিটেক্ট না করা যায়, আর্লি স্টেজে যদি তাকে ডায়াগনোসিস না করা যায়। আচ্ছা, এছাড়া আর কি আদার কেয়ার গুলো আছে, সেটা সংক্ষেপে যে চামড়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, স্কিন কেয়ার নিতে হয় যাতে স্নান করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর অনেক সময় হয় কি বাচ্চার ওই পেরিয়েনাল এক্সকুরিয়েশন বাচ্চাদের খুব হয়, মায়েরা করে গিয়ে বাচ্চা পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করার সময় কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে ওইখানটাকে ঘষে ঘষে মুছে, এটা একটা ব্যাড হ্যাবিট, এটাকে আপনারা বলবেন যেটা এইভাবে করা উচিত না, জল দিয়ে হাত দিয়ে নরম উষ্ণ গরম জল দিয়ে হাত দিয়ে ধুয়ে দেবে, ধুয়ে দেয় একটা টিস্যু পেপার অথবা পরিষ্কার কাপড় কটনের ন্যাকড়া দিয়ে ওটাকে চেপে ধরে থাকবে, মানে ঘষা ঘষে একদম করবে না, করলে কিন্তু বাচ্চার চামড়া খুব নরম, তো সেগুলো কিন্তু ইরোশন হয়ে যাবে, এটা খুব স্কিন কেয়ারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে আবার ইনফেকশন ঢুকে যাবে। এবারে চোখের কেয়ার, বাচ্চাদের কিন্তু প্রায় নিউবর্ন বেবিদের চোখে কনজাংটিভাইটিস হওয়ার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে যদি চোখে কোনো ইনফেকশন থাকে মাকে যে চোখটাকে সকালবেলা পিছু দিয়ে আটকে যায়, তাহলে চোখটাকে পরিষ্কার করে তাকে আই ড্রপ ব্যবহার করা যেতে পারে, জেন্টিমাইসিন অথবা টোভারমাইসিন আই ড্রপ, সারাদিনে 3 বা 4 বার, 1 ঘন্টা করে, 1 ঘন্টার বেশি 2 ঘন্টা একদম না, 1 ঘন্টা করে ছাড়বে। হ্যাঁ, আর হচ্ছে মাউথ কেয়ার, মুখের মধ্যে সবসময় খেয়াল রাখে, দেখবেন কি ছোট বাচ্চাদের সবসময় ইনসাইডে ওরাল শ্বাস হওয়ার পসিবিলিটি থাকে, হ্যাঁ, সেটা যদি থাকে তা করবে পরিষ্কার, ওটাকে ট্রিটমেন্ট করতে হবে। আবার অনেক সময় হয় কি যে মুখের মধ্যে দেখা যাচ্ছে বাচ্চা জিভে দুধ খেলে, দুধ খাওয়া বাচ্চা ব্রেস্ট ফিড বেবি, নর্মালি টাংটা কোটেড থাকে, সেটাকে অনেক দেখেছি বাহাদুরি করে সেটাকে গামছা দিয়ে ঘষে বা তেল দিয়ে ঘষে পরিষ্কার করার চেষ্টা করছে, বা বলছে ডাক্তার এটাকে পরিষ্কার করে দেবো, তো অনেকে জানে বলে হ্যাঁ করুন, কিন্তু যারা নর্মাল সেন্সটা আছে যে বাচ্চার মুখের মধ্যে কোনোভাবে কিছু দিয়ে ঘষা ঘষি করা উচিত না, এটা হচ্ছে নর্মাল প্রসেস, এটা কোট পড়বে আবার অটোমেটিকলি ওটা সেট অফ হয়ে যাবে, থাকবে না, পরিষ্কার হয়ে যাবে, ফলে এটাকে কোনোভাবে মুখের মধ্যে ওইসব করা উচিত নয়। এই আই কেয়ার, মাউথ কেয়ার, এবং আর হচ্ছে আম্বিলিকাল কর্ডটাকে কেয়ার নিতে হবে।
আমরা বারবার বলি, এটা একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড এডুকেশন হচ্ছে, নাভিতে কোনো কিছু লাগবে না, এটা নর্মাল প্রসেসে বাই ন্যাচারাল প্রসেসে ড্রাই হবে এবং এটা হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল, এবং তার পরিণতি হচ্ছে মানে আলটিমেট ফেড হচ্ছে ওটা খুলে শুকিয়ে পড়ে যাবে। তো তাকে সেখানে ওষুধপত্র দিয়ে মানে তেল সাবান দিয়ে বা সাবানে মানে কি বলো যে ওই অ্যান্টিবায়োটিকের পাউডার এসব দিয়ে চিকিৎসা করার কোনো স্ট্যান্ডার্ড প্রোটোকল না, এগুলো একদম ভুল, একদম ভুল। ফলে এটা হচ্ছে নাভিটাকে অ্যাজ ইট ইজ রাখবেন, কিপ দ্য আম্বিলিকাস কেস ড্রাই, ইট উইল বি ড্রাইড ইভেনচুয়ালি এবং ইট উইল পিল্ড আপ ইভেনচুয়ালি এবং সেটা অটোমেটিকলি শুকনো হয়ে যাবে। এটা নর্মাল ন্যাচারাল প্রসেসই তাই হবে, ফলে এটাকে কোনোভাবে ওষুধপত্র কিছু লাগানো উচিত না। কেমন, কেবলমাত্র যদি তার এভিডেন্স অফ ইনফেকশন থাকে, পেরি আম্বালিক্যাল ইনফ্লামেশন থাকে, ব্যথা থাকে বা রেডনেস থাকে, ইনফ্লামেশনের যা সাইন, তখন তাকে চিকিৎসা করার প্রশ্ন উঠছে, আদারওয়াইজ নর্মাল এটা ইট উইল বি ড্রাই। এই গেল। এছাড়া অ্যাট বার্থ বাচ্চাকে নিয়ে করতে হয়, বার্থকে কিছু বার্থ ইনোকুলেশন আছে, বিসিজি মানে চাইল্ডহুড টিউবারকুলোসিস প্রিভেন্ট করার জন্য বিসিজি, ওরাল পোলিও জিরো ডোজ এবং হেপাটাইটিস বিটা ওয়ানটা সবসাথে কম্পালসারি নয়, যাদের হেপাটাইটিস বি যদি মাদার মা থাকে তাহলে বা বাচ্চার হওয়ার সবসময় সেক্ষেত্রে বাই বার্থ থেকে অবশ্যই দিতে কম্পালসন আছে, আদারওয়াইজ না দিলে কোনো ক্ষতি নেই, দিলে পরে পরের শিডিউলটা ফলো করা যাবে, মানে যখন দেড় মাস যে শিডিউলটা আছে সেখান থেকে ফার্স্ট ডোজ স্টার্ট করা যায়, এটা মানে সেক্ষেত্রে প্রথম ডোজটা দিয়ে না দিয়ে সেকেন্ড ডোজ থেকে স্টার্ট করলেও ইট উইল বি ইকুয়ালি এফেক্টিভ, ফলে মানে হেপাটাইটিস বি জন্য তো ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু বিসিজি এবং ওরাল পোলিও জিরো ডোজটা দিতে হবে। আচ্ছা, এই গেল মোটামুটি নিউবর্ন কেয়ারের বেসিক জিনিসগুলো। আচ্ছা, এবারে এবারে আমি যে পয়েন্ট আলোচনা করব, এবারে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হাউ টু আইডেন্টিফাই আ সিক ইউনিট, খুব গুরুত্বপূর্ণ জিনিস, কেন এটা আপনার যদি এই নলেজটা না থাকে এবং আপনার যদি মাকে এই নলেজটা না দিতে পারেন, তাহলে যদি আমরা একটা সিক ইউনিটকে ডিলেতে আইডেন্টিফাই করি তাহলে তার যে মরবিডিটি মর্টালিটি দাঁড়াবে সেটা কিন্তু খুব খুব ক্ষতিকারক জিনিস হয়। ফলে আমরা যদি আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি একটা সিক ইউনিটকে, তাহলে তার ট্রিটমেন্ট করলে তার সেরে যাওয়ার সম্ভাবনা বেশি এবং মরবিডিটি মর্টালিটিকে আমরা অ্যাভয়েড করতে পারবো। আচ্ছা, আমি কয়েকটা সিরিয়ালে কয়েকটা বলে যাচ্ছি যেগুলো আমরা খুব অফেন পাই আর কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে তাকে মায়ের বুকে লাগলে সে শুধু খাই খাই করবে, সে দুধ টানতে চাইবে, এটা হচ্ছে তার ন্যাচারাল বিহেভিয়ার, এটা তার নর্মাল মানে এক্সপ্রেশন। সেই বাচ্চাটা যদি খেতে না চায়, খাওয়ার চাইতে যে না থাকে, তাহলে এটি যে সাইন অফ সিকনেস, তার নর্মাল বিহেভিয়ার কিন্তু এটা, দুধ খাওয়ার জন্য কাঁদবে, বুকে লাগিয়ে দিলে খাই খাই করবে, আর খাওয়ার সময় বুকে লাগানোর সঙ্গে খাপ খাপ করে টানবে আর হাত পা ছুঁড়বে, এটা হচ্ছে তার নর্মাল বিহেভিয়ার। তাহলে এনি বিহেভিয়ার আদার দেন দ্যাট, এটা থেকে যদি কোনো ডেভিয়েশন হয় তাহলে আপনাকে মাথায় ক্লিক করতে হবে যে কোনো একটা অসুস্থতা বাচ্চার শরীরে চলছে, হোয়াট এভার মেবি, সেটা মাকে এটা বলে রাখতে হবে, সবসময় অ্যালার্ট করে দিতে হবে। তোমার বাচ্চা যদি স্বাভাবিক দুধ টেনে না খায় বা টানতে না চায় সেটা কিন্তু খারাপ সাইন, এটা তুমি সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারবাবুকে বলবে, দেরি করবে না, দেরি করা মানে জিনিসটা অ্যাডভান্স স্টেজে চলে যাবে। তাই এটাকে আমরা বলি রিফিউজাল সাকিং। এটা সবচেয়ে বোঝা যাবে কিভাবে, একটা বাচ্চা জন্মগ্রহণ করে ভালো জোর দিয়ে দুধ টানছিল, একদিন বা দুদিন তিন দিন পরে বলছে না বাচ্চাটা আগের মতো টানছে না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা যে চেঞ্জ অফ বিহেভিয়ার, সে বাচ্চাটা টানছিল এখানে সে রিফিউজ করতে শুরু করলো। এবং অনেক সময় রিফিউজালটা মারা ভালো করে বলতেও পারে না, সেটাকে কোয়ালিফাই করতে হবে, কেমন, যেমন ধরুন একটা মায়ের ঠাকুমা এসছে সঙ্গে বা বাড়ির লোকজন এসছে, বলে ডাক্তারবু ও তো ভালো খাচ্ছে, তার সে তার মা না ঠিক জানে না, সে তো মানে নতুন মানে নতুন তার প্রথম পথই, সে ভালো জানে না, আর সে কি জানে বলুন তো, বাচ্চা মেয়ে আমি জানি এটা হচ্ছে। কখনো কিন্তু অন্য কারোর রিলাই করবেন না রিগার্ডিং বেস্ট সাকিং, ইউ হ্যাভ টু রিলাই অন দা মাদার, অন্য কারোর সঙ্গে পুরো করবেন না, কারণ বুকের দুধটা টানছে তার, ফলে এখানে বকাঝকা করার কোনো ব্যাপার না, আপনি যে বলছে আপনাকে তাকে আপনি বলবেন ভাই বা দেখুন মা বাচ্চাটা দুধ তো খাচ্ছে তার মায়ের, ফলে অনুভূতিটা তার মাই বলতে পারবে, আপনি তো সেটা বলতে পারবেন না, আপনার দুধ তো সে টানছে না, ফলে আমি তার কাছ থেকে শুনবো সে কি বলতে চায়, আপনার কথা রেখে দিন আমি পরে শুনবো, মায়ের কাছ থেকে স্টেটমেন্টটা নেবেন যে বাচ্চাটাকে সে দুধটা কেমন টানছে, মানে ইম্পর্টেন্ট কিনা ফিগারটা ঠিক আছে কিনা, যে আগে যেরকম টানছিল সেরকম জোর দিয়ে টানছে কিনা, যদি দেখা যায় না উইক সে উইক টানছে, তারপরে এক সেকেন্ড তার পরের ফিটটার সময় দেখা গেলো আর টানছেই না, বুকটা মুখে লাগাচ্ছে ঘষছে ছেড়ে দিচ্ছে বা কামড়ে ধরে আছে বা জিভ দিয়ে ঠেলছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে পয়েন্টটা আমি আইডেন্টিফাই করতে পারলাম এটাকে বলে রিফিউজাল, এতগুলো কোয়ালিফাই করলাম কিভাবে রিফিউজ করে বাচ্চা দুধ খেতে।
তাহলে এই রিফিউজালটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু বাচ্চা প্রচুর কান্নাকাটি করছে, বুকের কাছে লাগিয়ে দিলে দেখা গেলো খাপ করে খাচ্ছে, তখন সে ঠিক আছে। কিন্তু যখন খাচ্ছে না বা এরকম বিহেভ করছে, তখন হচ্ছে আর্লি স্টেজ অফ সেপ্টিসিমিয়া, বেশিরভাগ ক্ষেত্রে এটাকে আইডেন্টিফাই করতে হবে সাটিংটা, এই কথাটা এতবার বললাম। সেকেন্ড হচ্ছে ক্রাই, একটা বাচ্চা যদি নর্মাল ক্রাই হয়, তারপরে ওয়া ওয়া করে কাঁদছে, মানে সে খাওয়ার জন্য কাঁদছে। আর একটা ক্রাই হচ্ছে এমন ক্রাই যে সিলিং ক্রাই বা অত্যন্ত হাই পিচ ক্রাই, অথবা খুব পোর বেড়ালের মতো কাঁদছে মিমিউ করে, তার মানে একটা যদি অ্যাবনর্মাল ক্রাই হয়, বাচ্চাটা আগে ভালো কাঁদছিল পরে অ্যাবনর্মাল ক্রাই হচ্ছে বা একটু কিরকম যেন অদ্ভুত লাগছে, তখন সেটা কিন্তু গুরুত্ব দিতে হবে, ইট মে বি আ সাইন অফ সিকনেস। বা বাচ্চারা অতিরিক্ত কাঁদছে, এক্সেস ক্রাই, বুকের দুধের কাছে নিয়ে গেলেও দুধ হচ্ছে না, অতিরিক্ত কান্নাকাটি করছে, তাহলে এটাও সাইন অফ সিকনেস, হয়তো আর্লি সেপ্টিসিমিয়া হতে পারে বা মেনিনজাইটিস হতে পারে, কিছুটা অতিরিক্ত কাঁদছে, এটা দেখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে কালার, বাচ্চার আমরা সাধারণত বাচ্চা কাঁদলে কি হবে, রংটা পুরোপুরি বেবির রংটা একদম পিঙ্ক হয়ে যাবে, লাল হয়ে যাবে, দেখা গেলো কান্নাকাটি করছে কিন্তু পিঙ্ক হচ্ছে না, হয় সেটা ইয়েলো দেখাচ্ছে, হয় সেটাকে নীল দেখাচ্ছে, পা হাত পা গুলো নীল হয়ে আছে বা জিপটা নীল হয়েছে বা ঠোঁটটা নীল হয়ে আছে, তখন বুঝতে হবে যে বাচ্চাটা সাইনোসিস হতে আছে। তাহলে সাইনোসিস হচ্ছে সাইন অফ সিকনেস, সেটা অনেক কারণে হতে পারে, সেটা এখানে আমি ডিটেলস করছি না, বাচ্চারা আমি শুধু সাইন অফ সিকনেস গুলো বলছি, কিভাবে আইডেন্টিফাই করবেন। তাহলে বাচ্চা ধরো গোটা শরীরটা চামড়াটা বা হাত পা গুলো ইয়েলো হয়ে গেছে বা চোখে কনজাংটিভাটা ইয়েলো হয়ে গেছে, অনেকে করেন কি, অনেক মা, সে তো নিওনাটাল জন্ডিস টাইম পরে আলোচনা করবো তখন বলবো এইসব ফ্যালাসি গুলো, তোমার ওটা দেখবেন যে সবুজ যদি হয়, এবারে যদি গ্রিন হয় বা ইয়েলো ইউলেস গ্রিন হয়, তখন তাকে আমরা বলছি জন্ডিস হয়েছে। তাহলে আরেকটা হচ্ছে কি, অ্যাবনর্মালি বাচ্চা যদি পেল হয়, কাঁদছে কিন্তু পিঙ্ক কালার আসছে না, ফ্যাকাশে লাগছে, তাহলে দ্যাট ইজ অলসো সাইন অফ সিকনেস। এবার হচ্ছে বাচ্চার কনসাসনেসটা দেখতে হবে, একটা বাচ্চা স্বাভাবিক হাত পা নাড়ছে, খেলছে, মানে হাত পা ছুঁড়ছে, মায়ের বুকটা ধরছে বুকের কাছে নিয়ে গেলে, বা খেয়ে পড়ে ঘুমিয়ে পড়ছে, জেগে আবার কাঁদছে, তাহলে ঠিকই আছে। কিন্তু বাচ্চারা যদি দেখা যায় যে মনে হচ্ছে যেন ঠিক স্বাভাবিক জ্ঞান নেই, অজ্ঞান, মানে সেন্সটা অল্টার হয়ে গেছে, সেক্ষেত্রে তখন দেখছেন যে তখনই কিন্তু বাচ্চা স্বাভাবিক দুধ টানবে না, বাচ্চা স্বাভাবিক তার বিহেভিয়ার দেখতে পারবে, তখন এটা অল্টার কনসেন্সাস কে আমরা দেখবো, এটা সহজ একটা সাইন অফ সিকনেস। এবং কখনো কখনো অ্যাডভান্স স্টেজে বাচ্চা খুব অজ্ঞান হয়ে যেতে পারে, অজ্ঞান তাহলে মানে আনকনসিয়াস বেবি, সেটা তো নিশ্চয়ই সাইন অফ সিকনেস। তারপরে হচ্ছে নিওনাটাল কনভালশন, এটা আইডেন্টিফাই করা খুব কঠিন, কোন কোন ক্ষেত্রে বোঝাই যায় না বাচ্চার কনভালশন হচ্ছে, আমাদের কাছে যখন আসলো দেখা গেলো দুদিন অলরেডি বাচ্চা কনভালশন হয়েছে, তারা বুঝতে পারেনি, মায়েরা ধরতে পারেনি কনভালশনটা, শিশুর কনভালশন। তো নিওনাটাল কনভালশনটা আমি যদি ছবি দেখাতে পারতাম ভালো হতো, কিন্তু তবু বলি যে ওদের দেখবেন কি, বাচ্চাদের চোখটা বা মুখটা, মুখের কাছে মাসেল গুলো টুইচ হচ্ছে, এবং হাতটা এবং পাটা একটু মানে একটা জার্কি মুভমেন্ট, ছোট ছোট জার্কি মুভমেন্ট হচ্ছে, এইভাবে হচ্ছে, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তখন দেখবেন বাচ্চাটা কনভালশন, যখন কনভালশন হবে মনে হচ্ছে না কনভালশন হচ্ছে, আপনি তার গ্লাবেলা মানে দুটো মানে চোখের উপরে যে দুটো এরিয়া আছে, তার মাঝখানটাকে বলে আমরা গ্লাবেলা, সে গ্লাবেলা যদি ট্যাপ করেন বাচ্চাটা চোখটা ফিক্স হয়েছে, কোনো ব্লিঙ্কিং হচ্ছে না, হ্যাঁ ট্যাপ করলে দেখবেন চোখটা, চোখের পাতাগুলো আমি ট্যাপ করলে কিন্তু চোখের পাতা ব্লিঙ্কিং হবে, কিন্তু সেটা হচ্ছে না, আর দেখবেন যে বাচ্চা রকম হাত পা গুলো খুঁট মারছে, তখন তাকে আমরা বলি নিউরাল কনভালশন। এবং কখনো কখনো দেখা যায় বাচ্চা অন্য কিছু, হাত পাও নাড়ছে না, কিছু করছে না, কেবলমাত্র একটা রিদমিক ক্রাই হচ্ছে, কাঁদছে, মানে অনেক সময় এটাও কনভালশনের সাইন হয়, এটা এইভাবে প্রেজেন্ট করতে পারে নিউরাল কনভালশন। ফলে যখন দেখছেন যে মনে হচ্ছে কনভালশন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি অ্যালার্ট হয়ে যান, ওটা কোনো স্পেশালিস্টের কাছে রেফার করে দিন। এবার হচ্ছে ফিভার, একটা বাচ্চা যদি গায়ে জ্বর থাকে তো নিশ্চয়ই সেটা সাইন অফ সিকনেস, এবং যদি আবার অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, গা হাত পা ঠান্ডা, যেটা আগে বলেছি আমি হাইপোথার্মিয়াকে এডিট করবেন, তো দ্যাট ইজ অলসো সাইন অফ সিকনেস। তো জ্বর সম্পর্কে দু একটা কথা আমি বলে দিই, আগে বলেছি যে অতিরিক্ত জামা কাপড় চাইলে গায়ে জ্বর তুলে নিয়ে আসে, রাত্রেও গায়ে জ্বর, দেখা গেলো তাকে জামা কাপড় খুলে দিয়ে 10-15 মিনিট রাখুন, দেখা গেলো টেম্পারেচার নর্মাল হলো, এমনি নর্মাল হয়ে গেলো, ওভার টেস্টিং এর জন্য হয়েছিল। আর একটা বাচ্চা যখন বয়স 2 থেকে 3 দিন, তখন একটা শরীরে একটা ডিহাইড্রেশন ফিভার হয়, শরীর থেকে যে জলটা শুকিয়ে যায়, যে জন্য 10% ওজন বাচ্চার কমে যায়, আমি আগে বলেছি প্রথম 10 দিন ওজনটা কমে হচ্ছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড লোকে বডি শরীর থেকে বেরিয়ে যায়, তখন ওটা ডিহাইড্রেশন হয়, তখন বাচ্চা একটু জ্বর আসতে পারে, সেটা কোনো অ্যাবনর্মাল কিছু নয়। সেটা বুঝবেন কি করে, মাকে জিজ্ঞেস করুন যে বাচ্চাটাকে তোমার বুকের খাওয়াটা ঠিক মতো টেনে খাচ্ছে মা, বলবে হ্যাঁ খাচ্ছে, তার মানে এই জ্বরটা ইজ নট নাথিং টু ওয়েরি, এটাকে আপনি জাস্ট ট্যাপ ওয়াটার দিয়ে হাত পা মুছে দিলে দ্যাট ইজ সাফিসিয়েন্ট। হ্যাঁ, এবার হচ্ছে একটা বাচ্চা যদি মানে কি বলবো যে ফাস্ট ব্লিডিং হয়, শ্বাস প্রশ্বাস যদি খুব দ্রুত শ্বাস নেয়, হ্যাঁ হাঁপাচ্ছে, তাহলে সেটা হচ্ছে সাইন অফ সিকনেস। এবং তার সাথে যদি বাচ্চা গ্রান্টিং থাকে, নিউবর্ন বেবি এটা খুব থাকে, খুব খেয়াল করবেন বাচ্চারা একটু শব্দ করছে,
এটা খুব গুরুত্বপূর্ণ, একটা গ্রান্টিং কোন নিউবর্ন বেবি যে থাকে সেটাকে সবসময় সাইন অফ সিকনেস বা ফাস্ট ব্রিদিং, অনেকক্ষণ ধরে দ্রুত ঘন 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 ছাতিটা উপর নিচে হচ্ছে, শ্বাস নিচ্ছে, সেটাকে হলো একটা ডিস্ট্রেস হচ্ছে, তাহলে এটা সাইন অফ সিকনেস। এরপর হচ্ছে বাচ্চাটা একটা শুয়ে আছে, ল্যাপটপে হয়ে শুয়ে আছে, মানে খাওয়া দাওয়ার পরে যখন ঘুম ভাঙবে তখন সে আবার খাওয়ার জন্য কাঁদবে, হাত পা ছুড়বে, কিন্তু সেটা করছে না, হাত পা গুলো ল্যাপটপ হয়ে পড়ে আছে, মানে কোনো নাড়াচাড়া করছে না। মানে এটাকে বলি আমরা হাইপোটোনিয়া, কোন বেবি এরকম হাইপোটোনিয়া থাকলে সেটাও অনেক কিছু সিরিয়াস ইলনেস হতে পারে, অ্যাডভান্স সেপ্টিসিমিয়া হতে পারে, তারপরে কোনো হাইপোথাইরয়েডিজম হতে পারে, বা কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, অথবা ইনবর্ন এরর অফ দ্য মেটাবলিজম কিছু থাকে যেখানে বাচ্চা এরকম লেথার্জিক হয়ে জন্মায়, লেথার্জি থাকে, এসব অনেক ফলে ফলে আপনি যদি লেথার্জিটা আইডেন্টিফাই করতে পারেন তাহলে এটা নিশ্চয়ই একটা সাইন অফ সিকনেস। আচ্ছা, এবারে হাইপোটোনিয়া এবং লেথার্জি বললাম, এরপরে হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, একটা বাচ্চা খাওয়ার পরে যে পেটটা একটু 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 ফুল হয়ে গেল, তখন আমরা তার মাকে কি বলি, তুই বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে পেট বাচ্চাটাকে মানে শোল্ডারের উপর রেখে পেটে একটু চাপড়ে চাপড়ে দাও, একটু হালকা স্ট্রোক করলে যে এয়ারোফেরিয়া হয়েছে, মানে খাওয়ার দুধ খাওয়ার সময় যে মায়ের ব্রেস্টটা সাক করার সময় যে এয়ারটা তার পাশ দিয়ে পেটে ঢুকেছে, এটাকে বলে এয়ারোফেরিয়া, এটা পেটের মধ্যে হাওয়া ঢুকে যায়, এটাকে আমরা বার্পিং বলি, যে যে প্রক্রিয়াটা আপনাকে বললাম, বার্পিং করে হাওয়াটাকে বার করে দিই, তখন কিন্তু আমার পেটটা নরম স্বাভাবিক হয়ে যায়। তো এটা হলো অ্যাবডোমিনাল ডিস্টেনশন, না কিন্তু বাচ্চা দেখা গেলো সেটা করেও হচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পেটের উপরে যে স্কিনটা একটা চকচক করে আর কি, মানে একটা শাইনি বা গ্লসি দেখতে লাগে এবং একটা ফাইন ভেন গুলো প্রমিনেন্ট হয়ে দেখা যায়, সেটা কিন্তু অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং সেটা ব্যাড সাইন, পেটটা ফেঁপে আছে এবং তার উপরে সরু সরু কালো কালো ভেন দেখা যাচ্ছে, মানে ভেনের প্রমিনেন্ট হয়ে আছে, এই ধরনের ডিস্টেনশন সবসময় ডেঞ্জারাস, ইট মে বি সেপ্টিসিমিয়া, এটা নেক্রোটোজিক এন্টেরোকোলাইটিস, এরকম অনেক কিছু রোগের লক্ষণ এগুলো হতে পারে। আচ্ছা, এবারে বা কোনো ইন্টেস্টাল ভেতরে কোনো ইন্টেস্টাল অবস্ট্রাকশন অথবা কোনো স্ট্যাঙ্গুলেটর হার্নিয়া, হ্যাঁ, বা ইন্টারসাসেপশন, এইসব খুব খারাপ খারাপ জিনিস এরকম লক্ষণ নিয়ে আসতে পারে অ্যাবডোমিনাল ডিস্টেনশন। এবার হচ্ছে কি যে যদি কোনো বাচ্চা একটা না দেখা গেলো যে 48 ঘন্টা স্টুল পাস করেনি, তাহলে সেটাকেও আরো সিকনেস ধরতে হবে, বা একটা বাচ্চা দেখা গেলো 24 ঘন্টাও ইউরিন করেনি, তাহলে আপনাকে কারণটা অনুসন্ধান করতে হবে, দ্যাট মে বি এ কজ অফ, দ্যাট মে বি এ সাইন অফ আর্লি সিকনেস। হ্যাঁ, আর কি না, যদি মাল্টিপল সাইট থেকে ব্লিড করে বাচ্চা, নাভি থেকে রক্ত পড়ছে, নাক দিয়ে পড়ছে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে, ম্যালিনা হচ্ছে, হিমাটোমেসিস হচ্ছে, জানেন যে রক্ত বমি করলে তাকে হিমাটোমেসিস বলি, আর কালো পায়খানা হলে তাকে ম্যালিনা বলি, বাচ্চা এইসব নিয়ে যদি প্রেজেন্ট করে তাহলে দ্যাট ইজ অলসো সাইন অফ সিকনেস। আমরা বাচ্চাদের দেখেছি যেগুলোকে হিমারেজিক ডিজিজ অফ দ্য নিউবর্ন বা সেপ্টিসিমিয়া এইসব জায়গাতে মাল্টিপল সাইট থেকে ব্লিড করতে পারে, সেগুলো আর্লি আইডেন্টিফিকেশন করলে চিকিৎসা করলে সেরে যায়। আচ্ছা, আগে আমি গ্রান্টিংটা বলেছি, এটা আর বলছি না। এবার হচ্ছে এক্সেসিভ ভমিটিং বা ডায়রিয়া, পাতলা পায়খানা, এমনি একটা নিউবর্ন বেবি যে মায়ের দুধ খায় সারাদিনে অল্প অল্প হালকা হালকা অল্প অল্প একটু মিউকয়েড স্টুল যাকে বলে বলি, মানে আমার সামনে আম মিশ্রিত একটু একটু অল্প অল্প পায়খানা করে, এটা নর্মাল স্টুল, বা খাওয়ার পরে একটু উগড়ে দেয় তাকে বলে রিগাজিটেশন, দিস ইজ নর্মাল, এসব গুলো আমাদের কাছে বলে ডাক্তারু বাচ্চা প্রচুর বমি করছে আর যা খাচ্ছে পেটে সব উঠিয়ে দিচ্ছে, আমি বললাম সব খেয়ে যে সব উঠিয়ে দেয়, যা খাচ্ছে সব যদি উঠিয়ে দেয় তো বাচ্চার ওজনটা বাড়ছে কত, মা দেখা গেলো তোমার বাচ্চা জন্মের সময় 2.5 কিলো ছিল, তাহলে এখন 3 কিলো কি করে হলো, সব যদি উঠে গেল তাহলে কি ওজনটা বাড়লো কি করে, তখন বোঝে না না, তখন তার সম্মিত হয় যে না সব উঠে যায়নি, তখন আছে কিছুটা, তাহলে সেগুলো সেটাও বলতে হবে। আবার এট দ্য সেম টাইম বাচ্চা বলছে পাতলা পায়খানা করছে, ডাক্তার প্রচুর পাতলা পায়খানা করে যাচ্ছে করে যাচ্ছে করে যত, তাহলে বাচ্চাদের যে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স বলে একটা ব্যাপার আছে, যখনই বাচ্চার খাওয়াটা পেটের মধ্যে যায় তখন একটা পায়খানার বেগ আসে, অল্প একটু পায়খানা পেট দিয়ে বেরিয়ে যায়, এটা নিউবর্ন বেবির ক্ষেত্রে নর্মাল, এটা যদি আপনার হয় অ্যাডাল্ট হয় তাহলে দিস ইজ অ্যাবনর্মাল, কিন্তু বাচ্চার ক্ষেত্রে নর্মাল, তাহলে একটু একটু করে পায়খানা করছে, কিন্তু বাচ্চা দিদি খাচ্ছে দাচ্ছে খেলা করছে, তখন দেখা গেল তারা ভাবছে ওদের একটা ডায়রিয়া। এমনও হয় আপনাদের বন্ধুরা এইসব রুগীকে ওয়ালামেশন খাওয়াচ্ছে, মেট্রোজিল খাওয়াচ্ছে, তারপরে তাকে আবার ইঞ্জেকশনও দিচ্ছে, স্যালাইনও চালিয়ে দিচ্ছে, কিন্তু এই যে নর্মাল বিহেভিয়ারটা বাচ্চার কটা স্টুললে নর্মাল, কতটা রিগাজিটেশন করলে সেটা বমি নয়, এগুলো কিন্তু তাদের সেন্সটা কাজ করছে না, ফলে এগুলোকে বুঝতে হবে। বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে, প্লেফুল থাকে, তার রিফ্লেক্সেস ঠিক থাকে, তাহলে সম্ভবত এটা ভমিটিং নয়, এটা হতে রিয়াজিটেশন, তাহলে ভমিটিংকে আইডেন্টিফাই করতে হলে কি হবে, বাচ্চা ভমিট করলে কিন্তু বাচ্চা সিক হয়ে যাবে, একটু পরে বাচ্চা দুর্বল হয়ে যাবে, দুটো একটা বমি করার পর বাচ্চা কিন্তু নেতিয়ে পড়বে, আর পায়খানা যদি ডায়রিয়া হয় তাহলে সেক্ষেত্রে ডিহাইড্রেশন হবে, কিন্তু যখন বাচ্চারা এগুলো থাকছে না সেগুলো হচ্ছে নর্মাল কিনা আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি বাচ্চারা রিয়েলি ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, মোর দেন 5 টু 6 স্টুল এবং অনেক অনেকটা পরিমাণে বাচ্চা ঝিমিয়ে পড়ছে পায়খানা করার পরে,
তাহলে বুঝতে হবে সেটা নিশ্চয়ই কোনো সাইন অফ সিকনেস, সে এন্ট্রোকোলাইটিস হতে পারে, সেটা কিন্তু ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ইন্টেস্টিনাল ওই স্ট্যাঙ্গুলেশন থেকে হতে পারে না, কিছু থেকে হতে পারে। ফলে এগুলো যদি হয় তাহলে আপনারা কেয়ারফুল হবেন এবং এটা সঙ্গে সঙ্গে নোট করাবেন। আর কি বললাম না, যদি কোনো একটা বাচ্চা, এগুলো আমি মানে কি বাচ্চা জন্মগ্রহণ করার পরে কখনো কখনো আমরা দেখেছি, ধরেন একটা বাচ্চা কোনো একটা হাত পা, বিশেষ কোনো একটা হাত পা নাড়ছে না, এটা একটা সঞ্জয় কুমার পড়াচ্ছিল না ফ্র্যাকচার ক্লাভিকেল, আমরা দেখেছি অনেক বাচ্চার তো জন্মের সময় এমন হবে, ডেলিভারি করার সময় এমন চাপ লেগেছে তার ক্লাভিকেলটা ফ্র্যাকচার হয়ে গেছে, দেখেন ডান দিকে ভেঙেছে তো ডান হাতটা নাড়ছি না, বা ডান দিকে ব্রিকাল প্লেক্সাস পলসি হয়েছে, টানোর সময় ওখানে এত চাপ লেগেছে যে মানে ওই অ্যাক্সিলার তলায় যে ওর ব্রিকাল প্লেক্সাসটা ইয়ে হয়েছে মানে ইঞ্জুরি হয়েছে, তখন তার হাতটা প্যারালাইসিস হয়ে থাকবে। পা বার করার সময় ধরো ব্রিজ ডেলিভারি করার সময় এমন টান দিচ্ছে যে ফিমার বা টিবিয়া ফ্র্যাকচার করে রেখে দিচ্ছে। ফলে এগুলোর সময় এগুলো এগুলো খেয়াল রাখতে হবে, অনেক সময় যদি কোনো একটা পা বা একটা হাত বা কিছু না নাড়ে তখন দেখতে হবে কোনো ইঞ্জুরি হয়েছে কিনা, বার্থ ইঞ্জুরি থেকে এরকম হয়েছে কিনা। ফলে এগুলো হচ্ছে মোটামুটি একটা বাচ্চাকে আইডেন্টিফাই করা সাইন অফ সিকনেস। আমি সাইন গুলো বললাম, লক্ষণ গুলো বললাম, কিভাবে আমরা ধরতে পারবো এবং এটা কেন দরকার আইডেন্টিফিকেশন, আর্লি আইডেন্টিফিকেশন। কারণ যদি আমি বিশেষ করে প্রথম যে কথাটা আগে দিয়ে শুরু করেছিলাম যে যদি সাকিংটা রিফিউজ করে বাচ্চা তাহলে এটা আর্লি সাইন অফ সেপ্টিসিমিয়া, সেক্ষেত্রে আমি কিন্তু ট্রিটমেন্ট করলে তার একদম 100% সারবে বাচ্চাটা। কিন্তু যদি তাকে অ্যাডভান্স সেপ্টিসিমিয়া চলে যায় মানে তার অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়েছে, বাচ্চার সেন্স অল্টার হয়ে গেছে, হ্যাঁ তারপরে বাচ্চা হাইপোথার্মিয়া ডেভেলপ করে গেছে, হ্যাঁ বা তার হাইপোগ্লাইসিমিয়া হাইপোক্যালসিমিয়া হয়ে গেছে মানে সেপসিসের জন্য, বা খুব এমন জন্ডিস ডেভেলপ করেছে হাইপার মানে ইনফেকশন থেকে সেপ্টিসিমিয়া থেকে এমন জন্ডিস হচ্ছে সেই জন্ডিস থেকে কার্নিক ট্রেস মানে ব্রেনের মধ্যে বিলিরুবিনটা উঠে গিয়ে সেক্ষেত্রে তার মানে বিলিরুবিন এনসেফালোপ্যাথি করে দিয়েছে, তখন সেগুলোকে রিভার্স করা যায় না, সেগুলোকে মরবিডিটি থাকে, হয়তো সেরিব্রাল পলসি হয়ে যায় জন্মের গ্রহণ মানে বড় বড় বয়সে যখন হবে বড় হবে বাচ্চাগুলো তখন তার সমস্ত ডেভেলপমেন্ট পিছিয়ে থাকবে, সে তার নর্মাল ডেভেলপমেন্ট হবে না, তার স্পিচ তার কগনিশন ফাংশন সবই কিন্তু ডিলে হবে, দেরি হবে, আর পাঁচটা বাচ্চার চেয়ে দেরি হবে এবং সে জলবুদ্ধি সম্পন্ন হতে পারে, হ্যাঁ। ফলে এই যে সেরিব্রাল পলসি এবং বা অন্য এইসব যে কমপ্লিকেশন গুলো মরবিডিটি গুলো এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। আর মর্টালিটি মানে বাচ্চা অ্যাডভান্স সেপ্টিসিমিয়া বাচ্চাকে আমি চিকিৎসা করে সারাতেই যে পারবো কিছু কথা নেই, কারণ তার ইরিভার্সিবল অর্গান ড্যামেজ হয়ে যায় আর মাল্টি অর্গান ফেল হলো তখন তাকে বাঁচানো যায় না। ফলে আর্লি ডিটেকশন আর্লি সেপ্টিসিমিয়া যদি ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক থেরাপিতে খুব ভালো কাজ হয় এবং এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি। এই জন্য আর্লি সাইন অফ সেপ্টিসিমিয়া বা আর্লি ডিটেকশন অফ দ্য আর্লি সিকনেস এটা নিউবর্ন বেবিদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। একটা বড় মানুষ বা বড় বাচ্চা সে সিকনেসটা অনেকক্ষণ টলারেট করতে পারবে কিন্তু নিউবর্ন বেবিরা পারবে না, তারা অল্প সময়ের মধ্যে তারা মানে ব্রেকডাউন করে যাবে বা সাবকাম করে তাকে আমরা লুজ করতে পারি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যালো, এবারে এবারে আমি সময় একটু আছে নাকি? হ্যালো নীলু, ডক্টর নীলতন সরকার, নীলতন নাইয়া, হ্যালো ডক্টর নাইয়া, বলছি আমি এবারে আর একটু কন্টিনিউ করতে পারি তো নাকি? অ্যান্সার পাচ্ছি না, তাহলে আমি কি নিউরোটাল জন্ডিসটা পড়াবো? জন্ডিস হয় এটা বড়দের যে জন্ডিস এর সাথে একটা মানে গুণগত পার্থক্য আছে, কোয়ালিটিভ ডিফারেন্স আছে, এদের ইজ নট দা সেম, এবং দুটোর ইন্টারপ্রিটেশন এক নয় এবং দুটোর এক্সামিনেশনের পদ্ধতিও এক নয়, আবার এর চিকিৎসার পদ্ধতি সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। ফলে আমরা নিউরোটাল জন্ডিস সম্পর্কে আমি অল্প কথায় বলি, সেটা হচ্ছে যে যে কোনো নিউবর্ন বেবি সাধারণত আমরা দেখেছি টার্ম নিউবর্ন প্রায় 60% যারা ম্যাচিউর বা টার্ম নিউবর্ন বলি আমরা তাদের ক্ষেত্রে জন্ডিস দেখা যায় এবং 80% প্রিম্যাচিউর বেবির ক্ষেত্রে আমরা জন্ডিস দেখতে পাই, স্বাভাবিক নিয়মে দেখতে পাই। আমরা জানি যে এদের বাচ্চা নিউবর্ন বেবিদের লিভারটা ম্যাচিওর,
ফলে যে পরিমাণে রহিত রক্তকণিকা ভাঙার পরে যে বিলিরুবিনটা সৃষ্টি হচ্ছে সেটাকে পুরোটাকে কনজুগেট করে শরীর থেকে সে বার করে দিতে পারছে না লিভার, এটা টেম্পোরারি একটা ডিরেঞ্জমেন্ট হয় ডিউ টু ইম্যাচুরিটি। সেই জন্য কি হয় এই 60% টার্ম বেবি এবং 80% প্রিটার্ম বেবির ক্ষেত্রে জন্ডিসটা দেখা যায়, এটা নর্মাল ফিজিওলজিক্যাল জন্ডিস। এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে 90% বা 95% কেসে কোনো ট্রিটমেন্ট লাগে না, এমনি সেরে যায়, আর 5% কেসে ট্রিটমেন্ট লাগে। এবং এবং এক্ষেত্রে আমাদের কি বিবেচনা করতে হবে, না জন্ডিসটা ফিজিওলজিক্যাল নাকি এটা কোনো অসুখের লক্ষণ বা কোনো প্যাথোলজিক্যাল, এটা আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমি আগে কি বললাম যে 60% বেবির ক্ষেত্রে হয় এটা, তাহলে নতালে ফিজিওলজিক্যাল জিনিস জন্ডিসটা কি, তাহলে এটা হচ্ছে যে 60-80% বেবির জন্মের সময় হয়। সাধারণত যাদের একটু কোনো রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ধরো সিজার ইনসেকশন হয়েছে বা বাচ্চা জন্মের সময় একটু দম পেয়েছে যাকে বলে বার্থ অ্যাসফিক্সিয়া, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু জন্ডিসটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এবং আমরা কি বলি না, যদি জন্ডিসটা সাধারণত 2 থেকে 3 দিন বয়স মানে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা বয়সের মধ্যে এটা অ্যাপিয়ার করে, এবং টার্ম বেবির ক্ষেত্রে 7 থেকে 10 দিন এটা স্থায়ী হয়, তারপর এটা মানে রিগ্রেস করে যায়, আর প্রিম্যাচুর বেবির ক্ষেত্রে এটা 14 থেকে 15 দিন পর্যন্ত থাকতে পারে এবং তারপরে এটা কমে যায়। এবং টার্ম বেবির ক্ষেত্রে এই বিলিরুবিনের মাত্রাটা কখনোই 10 থেকে 12-র উপরে যায় না, যেটা ফিজিওলজিক্যাল কথা বলছি, আর প্রিম্যাচুর বেবির ক্ষেত্রে এটা এটা 14 থেকে 15 মিলিগ্রাম পর্যন্ত যেতে পারে, তার উপরে যায় না, তারপরে এটাকে আমরা বলি মোটামুটি ফিজিওলজিক্যাল জন্ডিস এইভাবে। আর প্যাথোলজিক্যাল তাহলে কি, এনি জন্ডিস নিউ অফ দ্য নিউবর্ন বেবি অ্যাপিয়ার উইদিন 24 আওয়ার্স, চোখ বন্ধ করে বলে দেবেন এটা প্যাথোলজিক্যাল, কোনো বাচ্চার 24 ঘন্টার মধ্যে একটা জন্ডিস অ্যাপিয়ার হলো তাহলে অলওয়েজ প্যাথোলজিক্যাল, সঙ্গে সঙ্গে ওকে কিন্তু স্পেশালিস্টের কাছে বা কোনো টার্সিয়ারি কেয়ার সেন্টারে পাঠাতে হবে। কোনো বাচ্চার যদি জন্ডিসটা 2 থেকে 3 দিনে অ্যাপিয়ার করছে কিন্তু যা আমি ফিজিওলজিক্যাল ক্রাইটেরিয়া বললাম 7 থেকে 10 দিনে আরো বেশি ধর আরো প্রলং 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ পারসিস্ট করছে, তাহলে সেটা কিন্তু ডেফিনেটলি প্যাথোলজিক্যাল। আবার দেখা গেল কি যে মানে যেটা পারসিস্টেন্ট জন্ডিস বলি মানে ফিজিওলজি বিয়ন্ড দ্য ফিজিওলজিক্যাল লিমিট তাকে বলা হচ্ছে প্যাথোলজিক্যাল। এছাড়া কি হতে পারে না, যদি জন্ডিসের মাত্রাটা ওই যা বলেছি 10 থেকে 12-র উপরে টার্মের ক্ষেত্রে বা 15 হচ্ছে 14 থেকে 15 যদি প্রিমেচার বেবির ক্ষেত্রে তার চেয়ে বেশি হয় তাহলে সেটা সময় প্যাথোলজিক্যাল বলবো। আবার হচ্ছে রেট অফ ইনক্রিজ, এটা কি ইম্পর্টেন্ট, একটা বাচ্চার জন্ডিস যদি প্রতিদিন 5 মিলিগ্রাম পার ডিএল 5 মিলিগ্রামের বেশি হয়, 5 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয় তাহলে অলওয়েজ এটা প্যাথোলজিক্যাল। অথবা যে কোনো সময় যদি কনজুগেটেড বা যাকে বলি আমরা যে ডাইরেক্ট বিলিরুবিন সেটা যদি 1 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয় তাকে আমরা সবসময় বলবো প্যাথোলজিক্যাল জন্ডিস। তাহলে এই ক্রাইটেরিয়া গুলো আমরা যদি পাই তাহলে প্যাথোলজিক্যাল। আর ফিজিওলজিক্যাল জন্ডিসের কথাটা আমি বলেছি। এবারে আমরা কিন্তু অ্যাডাল্টদের যে জন্ডিস এক্সামিন করি যে প্রক্রিয়াতে, বাচ্চাদের কিন্তু সেই প্রক্রিয়াতে চলবে না, এখানে কিন্তু সেটি খাটবে না। আমাদের জন্ডিস কেউ দেখেন তখন বললো যে আমরা আপার বলবার কনজাংটিভাতে দেখবো, আর জিভের তলায় দেখা দেখবো, তারপরে হাত পায়ে গেতে দেখবো, এগুলো সব চট্টগ্রাম মুখস্থ বলে দেবো। কিন্তু নিউবর্ন বেবির হচ্ছে নর্মাল ফটোফোবিয়া থাকে, সে চোখ খুলবে না। অনেকে জন্ডিস দেখার জন্য জোরে জোরে চোখটা খুলতে চেষ্টা করে, আমি বলছি বাবা হাত দিও না চোখটা মানে ইঞ্জুরি করে ছেড়ে দেবে। ডাক্তারবাবু আমি যদি বলি ডাক্তারবাবু যে বাড়ির কোন লোক আছে ডাক্তারবাবু চোখটা হলদে হয়ে গেছে জন্ডিস হচ্ছে, একজন বলেছে অমুক ডাক্তারবাবু আপনি ঠিক করে একটু দেখুন, আমি দেখলাম তার চোখটা আমি হাত দিলামই না, আমি তার নেজোলেবিয়াল ফোল্ডে একটা প্রেশার দিয়ে দিলাম, এই নেজোলেবিয়াল ফোল্ডে আপনি যদি প্রেশার দেন প্রেশার দিয়ে আপনি ছেড়ে দেবেন তাহলে দেখবেন স্ক্রিনটা যেই টিপে ছেড়ে দেবেন তখন দেখবেন জন্ডিস দেখা যাবে। হ্যাঁ, অথবা তার যদি আরো বেশি জন্ডিস হয় অর্থাৎ ফেসে যদি হয় আমরা এটাকে বলি অ্যাবাউট 5 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম বেশি হয়েছে, যদি দেখা যায় তার বডিতেও স্কিনে হয়ে গেছে তাহলে আমরা রাফলি বলি যে এটা 10 মিলিগ্রাম রাউন্ড অ্যাবাউট 10 মিলিগ্রাম, যদি পাম এন্ড সোল মানে হাতের এবং পায়ের তালুতে চলে এসছে তখন বলি এটা 15 মিলিগ্রাম কি তার বেশি হবে, এটা একটা আমাদের রাফ অ্যাসেসমেন্ট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, কিন্তু এটাকে সবসময় রক্ত পরীক্ষা করে কনফার্ম করতে হয়, কিন্তু এটা আমরা মোটামুটি একটা রাফলি ধরি, মুখে হলে 5 বডিতে হলে 10 পায়ে হলে 15 এটা বলি।
এবং দেখি কিভাবে এক্সামিন করি, তারা যার বডিতে এবং তালুতে চলে এসছে তার তো জন্ডিস ধরার কোনো অসুবিধা নেই, কিন্তু যার কম আছে 5 mg তার কম, সেক্ষেত্রে বা রাউন্ড আউট 5, সেক্ষেত্রে আমরা কিভাবে করি না, নেজো লেবিয়াল ফোল্ডে একটু প্রেশার দিই আলোতে নিয়ে গিয়ে, অলরেডি এটা ঠিক আছে, একটা কমন পয়েন্ট ঠিক আছে যে বাচ্চাকে জন্ডিস দেখতে হলে একদম প্রকাশ্য দিবালোকে দেখতে হবে, রাত্রিবেলা বড় যত শক্তিশালী লাইটে হোক না কিন্তু জন্ডিস আপনি ইয়েস আছে বলবেন না, কখনো বলবেন না, ডেলাইট ছাড়া বলবেন না, ডেলাইটে নিয়ে যাবেন, দিয়ে তাকে নেজো লেবিয়াল ফোল্ডে একটা প্রেশার দিবেন, দেখবেন যে ইয়েলো দেখাচ্ছে, তার মানে জন্ডিস আছে, যদি দেখা যায় হোয়াইট মানে জন্ডিস নেই, এটা এইভাবে অ্যাসেস করতে হয়। বাচ্চার থাকে ন্যাচারাল ফটোফোবিয়া, জোর করে চোখ খুলতে গেলে সে চোখ খুলবে না, আর খুলতে গেলে সে কাঁদবে, তার জোরে লাগবে, তার আপনার জোর করতে গেলে তার আরো অসুবিধা হবে, হ্যাঁ, ফলে বাচ্চাকে জন্ডিস দেখার হচ্ছে নেজো লেবিয়াল ফোল্ড বা স্কিনের উপরে মানে নোজের উপরে ওখানে প্রেশার দিয়ে আমরা জন্ডিসকে দেখি, হ্যাঁ, ফলে বড়দের সাথে এখানে এক্সামিন করার এই তফাৎটা আছে ন্যাচারাল ফটোকে। আর বাচ্চাকে আপনি যদি বলেন তুমি জিপটা উল্টে দেখো, সে কি আর দেখাতে পারবে, নিউবর্ন বেবি সে তো আপনার মাও দেখা কিছুতে দেখাতে পারবে না, এই হচ্ছে জন্ডিস দেখার উপায়। আর আর জন্ডিস আমি বলেছি যে যদি ফার্স্ট ডে জন্ডিস থাকে তাহলে সাধারণত মিসম্যাচ ব্লাড মানে ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি আছে বলে ধরতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে খুব ন্যাচারাল তার ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি আছে, মানে বাচ্চার মায়ের ব্লাড গ্রুপ আর এইচ ইনকম্পেটিবিলিটি না হলে এবিও ইনকম্পেটিবিলিটি আছে ধরতে হবে। এছাড়া যদি বাচ্চার মায়ের পেটে কোনো সিরিয়াস ইনফেকশন নিয়ে বাচ্চা জন্মায়, যেটাকে আমরা খুব বলি আপনারা হয়তো শুনে থাকবেন টার্মটা টর্চ ডিজিজ বলে, টর্চ টি ফর টক্সোপোলিওসিস, ও ফর আদার্স, তারপরে হচ্ছে কনজেনিটাল রুবেলা এবং সাইটোমেগালো ভাইরাস আর হার্পিস ভাইরাস, এইসব ভাইরাস এগুলো যদি ইনফেকশন মায়ের পেটের মধ্যে হয় সেই বাচ্চাগুলো সাধারণত সিরিয়াস জন্ডিস নিয়ে জন্মায়। এছাড়া কোনো কোনো বাচ্চা যদি ইনবর্ন এরর অফ দ্য মেটাবলিজম থাকে কিছু কনজেনিটাল ডিজিজ, সেখানেও তাহলে কিন্তু জন্ডিস নিয়ে জন্ম সিভিয়ার। এছাড়া কোনো যদি হিমোলাইটিক ডিজিজ থাকে বাচ্চাদের, হ্যাঁ, হোমোজাইগাস বিটা থ্যালাসেমিয়া বা গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি থাকে, সেসব জিনিস থাকলেও বাচ্চার সিরিয়াস জন্ডিস না জমা হবে, সেগুলোকে খুব কেয়ারফুল হতে হবে এবং সেইগুলোকে কিন্তু আমাদের স্পেশালিস্টের কাছে পাঠাতে হবে। এবং আগে তো বলেছি যে কিছু জন্ডিস আপনার ফিজিওলজিক্যাল জন্ডিসকে কিছু চিকিৎসাই করতে হবে না, 90% কেসে এমনি ঠিক হয়ে যাবে, আর যেগুলোর জন্ডিস মানে পারসিস্ট করে সেগুলোকে আমরা প্রথম স্টেজে ফটোথেরাপি দিই। ফটোথেরাপি দিলে কি হয় না, চামড়ার মধ্যে যে এখন ওই লাইটটা কি করে, লাইটের চামড়ার মধ্যে গিয়ে ওই আনকনজুগেটেড বিলিরুবিনটাকে আনকনজুগেটেড আইসোমার ফটো আইসোমারে রূপান্তরিত করে, সেগুলো করছে কিনা সেগুলো সহজে শরীর থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু যদি কি বলবো যে আনকনজুগেটেড বিলিরুবিন যদি বেশিক্ষণ মানে শরীরের মধ্যে থাকে তাহলে সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার পাস করে গিয়ে সেটা কার্নিকটাস অথবা ব্রেনের মধ্যে বিলিরুবিন এনসেফালোপ্যাথি বলে সেটা ঘটিয়ে দিতে পারে, তা করলে বাচ্চার মৃত্যু হতে পারে, আবার বাচ্চা বড় হয়ে সেরিব্রাল পলসি ডেভেলপ করতে পারে এবং তার সিরিয়াস মরবিডিটি হতে পারে, হ্যাঁ, ওই জন্য বিলিরুবিনের যদি লেভেল 20 কাছাকাছি যায়, যাকে বলে ক্রিটিক্যাল লেভেল আমরা বলি 20 mg, সেই সব জায়গায় পৌঁছালে কিন্তু বাচ্চার কার্নিকটাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং যদি বাচ্চার প্রিম্যাচিওর হয়, যদি জন্মের সময় কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, বিশেষত বার্থ অ্যাসফিক্সিয়া, হাইপোগ্লাইসিমিয়া বা ডায়াবেটিক মাদারের বেবি বা হাইপোগ্লাইসিমিয়া হাইপোক্যালসিমিয়া এইসব থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কম বিলিরুবিন বা ইনফেকশন থাকে, বাচ্চা যদি কোনো সেপ্টিসিমিয়া হয় তাহলে বিলিরুবিন লেভেল 20 যেটা ক্রিটিক্যাল লেভেল বলি তার চেয়ে কম বিলিরুবিন হয়ে বাচ্চার মানে এনসেফালোপ্যাথি হয়ে যেতে পারে, তাকে বলি আমরা মানে কার্নিক ট্রাস ডেভেলপ করে যেতে পারে, তাহলে সেটাকে আমরা কখনো আশা করি না বা চাই না, বুঝতে পারছেন। এই হলো মোটামুটি আমার কথা, এবারে কিছু প্রশ্ন থাকলে বলুন। বাচ্চার জন্ডিস নর্মালি ট্রিটমেন্ট শেষ, বাচ্চার জন্ডিস নর্মালি ট্রিটমেন্ট সম্বন্ধে বাচ্চার মানে আমি তো নিউবর্ন বেবি জন্ডিস নিয়ে আলোচনা করলাম, ফলে এখানে অন্য বাচ্চাদের যে জন্ডিসের ব্যাপারটা সেটা আমি আজকে তো আলোচনার বিষয় নয়, ফলে নিউবর্ন বেবিতে জন্ডিস নর্মালি তো বললাম যে ফিজিওলজিক্যাল জন্ডিস কোনো চিকিৎসা লাগবে না, বেশিরভাগ ক্ষেত্রে এমনি ঠিক হবে। আর যে সমস্ত বাচ্চার বিলিরুবিন দেখা যাচ্ছে যে 12 উপরে,
12 মিলিগ্রাম উপরে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু তাকে ফটোথেরাপি দিই। এবং হ্যাঁ, একটা কথা, যদি ফার্স্ট ডে জন্ডিস হয়, যে কোনো ফার্স্ট ডে হয়, সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো অপশন নেই, তাকে এক্সচেঞ্জ ট্রান্সমিশনে যেতে হবে, কারণ সে বাচ্চা যে কোনো মুহূর্তে কার্নিক ট্রাস ডেভেলপ করতে পারে। ফলে এবং যে সমস্ত বাচ্চার রেট অফ বিলিরুবিন মানে 5 মিলিগ্রামে বেশি ডেলি বাড়ছে, সেক্ষেত্রে যেতে হবে। কিন্তু আমরা যেটা করি যে যদি বিলিরুবিনটা 10-এর উপরে যায়, মানে 12-এর উপরে থেকে 15-এর মধ্যে থাকে বা 20-কে অ্যাপ্রোচ করছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ফটোথেরাপি শুরু করে দিই। যেটা আপনি বললাম, ফটোথেরাপি দিলে বাচ্চার জন্ডিসটা, যদি ডাবল সার্ফেস ফটোথেরাপি এখন হয়েছে বা এলডি লাইট ফটোথেরাপি এখন মেশিন বেরিয়েছে, সেই ফটোথেরাপি দিলে দেখা যাচ্ছে কি যে জন্ডিসটা পার ডে 4 থেকে 5 মিলিগ্রাম রোজ কমতে শুরু করে। তাহলে আমরা যদি কন্টিনিউয়াস 48 থেকে 72 ঘন্টা ফটোথেরাপি দিই, তাহলে বাচ্চা ইভেনচুয়ালি ঠিক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর যেগুলো দেখা যাচ্ছে যে 20 অ্যাপ্রোচ করেছে, তাকে কিন্তু এক্সচেঞ্জ ট্রান্সমিশন করতে হবে, তার জন্য স্পেশালাইজ যেখানে ওটিতে নিয়ে গিয়ে, যেখানে স্পেশালাইজ সেন্টার আছে যেখানে ফটোথেরাপি ইয়ে করা যায়, মানে এক্সচেঞ্জ ট্রান্সমিশন করা যায়, সেখানে নিয়ে যেতে হবে। হ্যাঁ, নিউনেটাল কনস্টিপেশন হাবিব করেছে, হাবিব প্রশ্ন করেছে। নিউনেটাল কনস্টিপেশন অ্যাকচুয়ালি দেখো, কনস্টিপেশন ইজ নট এ ডিজিজ ইন নিউবর্ন, এরকম অসুখ নয়। একটা বাচ্চা একদিন পায়খানা নাও করতে পারে, দুদিনও না করতে পারে, এমনকি 3 দিনও না করতে পারে। আমি যদি কোনো তার বাচ্চার মধ্যে অন্য কোনো সাইন অফ সিকনেস না পাই, তাহলে কনস্টিপেশন ইজ নট এ প্রবলেম এট অল। দেখা গেলো বাচ্চার ভালো দুধ টেনে খাচ্ছে, হাত পা ছুঁচ্ছে, খেলা করছে, আদার বিহেভিয়ার গুলো ঠিক আছে, শুধু বাচ্চাটা পায়খানা করেনি একদিন কি দুদিন, তাহলে এটা নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কিছু কারণ নেই। যদি দেখা যায় যে বাচ্চার অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে বা প্রচুর কান্নাকাটি করছে, তাহলে হতে পারে তাকে পায়খানা করার দরকার হতে, বা দুদিন 48 ঘন্টা না হওয়ার পর আমরা সাধারণত ইউজুয়ালি বলি যে একটা গ্লিসারিন সাপোজিটরি দিয়ে পায়খানাটাকে ইনিশিয়েট করে দাও, তাহলে ঠিক পায়খানা হয়ে যাবে। কিন্তু একদম দুদিন না করলে এটা কোনো অত ভয় পাওয়ার কিছু কারণ নেই। কিন্তু একটা বাচ্চা দেখো জন্মগ্রহণ করার পরে প্রথম 24 ঘন্টা পায়খানাই হয়নি তার, তখন ইউ হ্যাভ টু লুক ফর যে কোনো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আছে কিনা বা ইনপারফোরেটেড অ্যানাস আছে কিনা, এটা কনজেনিটাল ম্যালফরমেশন মানে অ্যানাসটা তৈরি হয়নি, এরকম হয়েছে কিনা দেখতে হবে। পায়খানা ছিদ্র আছে কিনা দেখতে হবে, অ্যানাসটা তৈরি হচ্ছে কিনা। যদি ইনপারফেক্ট অ্যানাস থাকে তাহলে পায়খানা করবে না, কিন্তু অ্যানাস আছে তাহলে হয়তো উপরে পেশেন্টের বাচ্চার কোনো হাসপাং ডিজিজ আছে, মানে তার কনজেনাইটাল এগ অ্যাংগ্লিওনিক মেগাকোলন বলে সেরকম একটা অসুখ আছে, তাহলে তার পেটের মধ্যে খাবার পায়খানা হবে না, জমে থাকবে। বা কোনো বাচ্চা কোনো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আছে, তাহলেও পায়খানা হবে না, তখন সেগুলোকে ট্রিটমেন্ট করতে হবে অ্যাকর্ডিংলি, সার্জনকে দেখিয়ে করতে হবে। আর ইনপারফরমেন্স থাকলে দাঁত চিকিৎসা সেটা অপারেশন করাতে হয়, এবং সেটা পিডিয়াট্রিক সার্জনরা ওটা করেন, তাদের কাছে এটা পাঠাতে হবে। আর যদি দেখা যাচ্ছে সবই ঠিকঠাক আছে, তাহলে তোমরা একটা পিআর করলে হয়ে যাবে যে ওর রেক্টামের মধ্যে পায়খানা জমে আছে কিনা, সেটাও তোমরা করতে যাও না, কারণ সবাই নিউবর্ন বেবিকে পিআর করতে পারবে না, কোথায় রেক্টাম ছিঁড়ে ফেলে রেখে দেবে। তো আমরা সেটা দেখলে বুঝতে পারি যদি রেক্টামের মধ্যে পায়খানা লোডেড হয়ে থাকে, তাহলে অনেক সময় একটু দেরি করেও বাচ্চা পায়খানা করে, কিন্তু দেখা যায় রোগটা হাতে ধরে পায়খানা লাগলো ফিরে আসে, তাহলে কোনো সমস্যা নেই। আর বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা কি পায়খানা লেবারের সময় যখন ডেলিভারি হচ্ছে বেরোচ্ছে, সেই সময় অনেক সময় মেকোনিয়াম হয়ে যায়, মেকোনিয়াম পাস করে, বা যেটাকে আমরা প্রথম 2-3 দিনের পায়খানা বলি সেটাকে মেকোনিয়াম স্টুল বলে, সেই কালো পায়খানাটা প্রথম দিকে হয়ে যায়। আর 3 দিন না করুন, তখন আমাকে ওই রকম ব্যবস্থা নিতে হবে, দেখতে হবে যে ইনভেস্টিগেশন করে যে কোনো কনজেনিটাল কিছু ম্যালফরমেশন আছে কিনা, এটা মাথায় রাখতে হবে। দেবাশিস করছে, এন্ট্রাল ফ্রন্ট দেখা হয় কেন? এন্ট্রাল ফ্রন্ট দেখা হয় কেন? এন্ট্রাল ফ্রন্ট আমি দেবাশিস, এটা তুমি আবার ঠিক করে বলো তো, বলে দাও এন্ট্রাল ফ্রন্ট মানে কি বলতে চাইছো, বুঝতে পারলাম না। দেখো সদ্যজাত শিশুদের ক্ষেত্রে অ্যালার্জি সাধারণত হয় না,
অ্যালার্জি হয় না, যেটা আমরা তোমরা অ্যালার্জি বলে আমরা বলি, মায়েরা বলে ডাক্তার আমার বাচ্চার শরীরে অ্যালার্জি বেরিয়ে গেছে, র্যাশ বেরিয়েছে। প্রথম এক সপ্তাহ বয়সের মধ্যে বাচ্চারা লাল লাল প্রচুর র্যাশ বেরোয়, সেগুলোকে আমরা বলি এরিথমা বলি। কখনো কখনো এবার এরিথমা টক্সিকাম বলা হয়, কিন্তু নাম তার টক্সিকাম, কিন্তু এটা টক্সিক নয়, একদম বিনাইন, কিচ্ছু গন্ডগোল হয় না। সেটা বুঝবে কি করে? ওই ওইটাকে তুমি একটা প্রেশার দিয়ে ছেড়ে দেবে, প্রেশার দিলে দেবে আর কিছু নেই, পরিষ্কার হয়ে গেছে, আবার একটু পরে আবার লাল হয়ে যাচ্ছে। এগুলো সাধারণত এরিথমা বলে, এরিথমা টক্সিক বলে, নানান কারণে আসতে পারে। এগুলোর ওই যে জামা কাপড় ব্যবহার করছে সেগুলোর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম রোয়া আছে, সেগুলো চামড়ার গায়ে টাচ হলে এক ধরনের রিয়াকশন হয়, ওরকম একটা হয়। কিন্তু এগুলোকে অ্যালার্জি বলা যায় না, এগুলোকে আমরা বলি যে এরিথমা বলি বাচ্চাদের। সেই এরিথমা গুলো ইভেন্চুয়ালি ঠিক হয়ে যায়, কিন্তু এগুলো সাধারণত 7-8 দিন বয়সের পরে কি ম্যাক্সিমাম 2 সপ্তাহ বয়সের পরে এগুলো থাকে না, পরে এগুলো ইভেন্চুয়ালি নর্মাল হয়ে যায় এবং এগুলো চেঞ্জ হয়। আজকে ধরো এদিকে মুখে বেরিয়েছে, কালকে দেখা গেলো বুকে বেরিয়েছে, তারপর দেখা গেলো ওটা শোল্ডারে বেরিয়েছে, তারপর দেখা গেলো কপালে বেরিয়েছে, এগুলো সব তারপরে আবার ভালো ইভেন্চুয়ালি 2-3 দিন পরে আবার ঠিক হয়ে যাচ্ছে। তো এগুলোকে আমরা বলি এরিথমা, এগুলো একটা অ্যালার্জি নয়। এটা কি লেজার দিয়ে কতদিন পর ব্রেস্ট ফিডিং এর সাথে অন্য কিছু পাবে, অন্য কিছু খাওয়ানো যেতে পারে? প্রথম 6 মাস আমরা ব্রেস্ট ফিডিং ছাড়া অন্য কিছু দেব না। কি রে কি হলো? আচ্ছা, আমরা বাচ্চাকে প্রথম 6 মাস আমরা চাইবো যে বাচ্চা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করুক। যদি বাচ্চার বুকের খাওয়ার অভাব হয় তখন প্রশ্ন উঠছে তাকে আমি কি করব। 6 মাস পরে তো যখন বাচ্চাকে ওয়েনিং ফুড দিতেই হবে, কারণ ব্রেস্ট ফিডিং তখন অ্যাডিকুয়েট হচ্ছে না, তখন বাচ্চাকে ওয়েনিং ফুড বলি আমরা তাকে, সাবসিকুয়েন্ট ফুড মানে সাপ্লিমেন্টারি ফুড দিতে হবে। সেটা তো ফিডিং ইনফ্যান্ট ফিডিং যদি পড়ানো হবে বা বাচ্চাদের খাদ্য নিউট্রিশন নিয়ে পড়বো, সেটা ডিটেল বলবো। এখন যেটা হচ্ছে যে আমরা 6 মাস পর্যন্ত কোনো বুকের দুধ ছাড়া অন্য কিছু দেবো না। যদি বাচ্চার বুকের খাওয়ার অভাব পড়ে তাহলে তাকে ফর্মুলা মিল্ক যা পাওয়া যায় সেই ফর্মুলা মিল্ক খাওয়ানো যেতে পারে। বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, ল্যাকটোজেন 1, সিমিল্যাক 1, অনেক নামে পাওয়া যায়, খাওয়ানো যেতে পারে। তো সেটা হচ্ছে সবসময় বাচ্চাকে বাটি এবং চামচে খাওয়াতে হবে। এবং স্ট্র্যাটেজি হবে কি, এভরি অল্টারনেট ফিড, মায়ের বুকটা কিন্তু অ্যাভয়েড করা যাবে না। একবার মায়ের বুকটা খেলো, একবার বাইরে খাওয়াটা খেলো, একবার মায়ের বুকটা খেলো, একবার বাইরে খাওয়াটা খেলো, তাহলে অল্টারনেটলি ধরো বাচ্চা সারাদিনে 20 বার খাবে, তো 10টা 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 একবারে অল্টারনেট করে খাওয়াবে। আর ব্রেস্ট ফিডিং এর কিছু নিয়মাবলী আছে, সেটা হচ্ছে কি যে বাচ্চাকে সবসময় 2 ব্রেস্ট এক্সক্লুসিভলি খাওয়াতে হয়। একটা বুক খেলো পুরোটা শেষ করবে, এবার এই বুকটা হালকা হওয়ার পর আর একটা বুক দেবেন। কেন না, আগে আমি একটা জিনিস বাড়িতে বাড়ি বলে রাখি, মিল্কের একটা কোয়ালিটি আছে। যখন বাচ্চা দুধ খেতে শুরু করে সামনের দিকে বুকে মিল্কের যে অংশটা তাকে বলা হয় 4 মিল্ক, আর পিছনের দিকে যে মিল্কটা থাকে তাকে বলা হাইন্ড মিল্ক। সামনের দিকে যে মিল্কটা থাকে সেটার মধ্যে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, সেটা খেলে বাচ্চার পেটটা ভরলো, এবং পিছনের দিকে প্রোটিন এবং ফ্যাট থাকবে, সেটাও খেতে হবে বাচ্চাকে, খেলে তার স্যাটাইটি হবে, শান্তি হবে এবং তার শরীরের ডেভেলপমেন্টও ভালো হবে। এই মিল্কের পুরো অংশটাই খাওয়া দরকার। যে বাচ্চা শুধু সামনের দিকটা খাচ্ছে তার কিন্তু সুষম হলো না, খাদ্যটা ভালো মানে তার নিউট্রিশনটা ফুলফিল হবে না। পরে 2টো বুকে পরিষ্কার একটা শেষ করে আবার একটা খাবে, হ্যাঁ, এবং তাতে যদি এক্সস্টেড হয়ে যায় তখন তাকে বাইরে খাওয়া দেওয়ার প্রশ্ন উঠছে। আর যদি কোনো মায়ের মিল্ক না আসে তাহলে মাকে ট্রাই করতে হবে, গ্যালাক্টোগক কিছু আছে পাওয়া যায়, সেই গ্যালাক্টোগক খাইয়ে তাকে মায়ের দুধ যাতে বেশি পরিমাণে আসে সেই চেষ্টা করতে হবে। এবং আমাদের টার্গেট থাকবে মায়ের ব্রেস্ট মিল্ক বাচ্চা অবশ্যই খাবে, যদি যত যদি পুরো পেট ভরে যায় তাহলে 6 মাস খালি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং থাকবে, আর যদি না কোনো তখন তাকে বাইরে খাওয়া সাপ্লাই করতে হবে, এবং সেটা অল্টারনেটলি আমরা মাস ব্রেস্ট মিল্কের অ্যালং উইথ দ্য ব্রেস্ট ফিডিং যেটুকু অভাব পড়বে সেটুকু খাওয়াবে। নিউনেটাল ডায়রিয়া সাধারণত কি হয় না, বা ডিসেন্ট্রি আর ডায়রিয়ার ডিফারেন্স আছে। ডিসেন্ট্রি আমরা যেটাকে বলি সে হচ্ছে যে বা যে কোনো লুজ টু লুজ টিনেস মাস ব্যথা যদি থাকে বাচ্চা তার বলতে পারবে না, সেক্ষেত্রে ডিসেন্ট্রি এবং ডায়রিয়া নিউন উইথ ডিফারেন্সিয়েট করা মুশকিল। তবে আমরা সাধারণত ডায়রিয়া বা ডিসেন্ট্রি যখন আমরা এস্টাবলিশ করলাম যে হ্যাঁ এটা ডিসেন্ট্রি হয়েছে তখনই তাকে ট্রিটমেন্ট করার প্রশ্ন উঠছে। নাহলে আমি আগে বলেছি না যে
বাচ্চা পাতলা পায়খানা করা মানে যে সেটা ডিসেন্টে থাকে, একটা বাচ্চা সারাদিনে মায়ের ব্রেস্ট ফেড বেবি প্রতিদিনে 4 থেকে 5 বার ম্যাক্সিমাম 7-8 বার পর্যন্ত অল্প অল্প একটু নরম নরম পাতলা পায়খানা মিউকয়েড মানে আম মিশ্রিত পায়খানা করবে, এটা নর্মাল স্টুল, এটা নাথিং অ্যাব নর্মাল। এটাকে কেউ ডায়রিয়া ভেবে আবার ওষুধ খাওয়াতে শুরু করবে সেটা করা উচিত না। আর অ্যান্টি ডায়রিয়াল ট্রিটমেন্ট নিউবর্ন বেবিকে দেওয়ার আগে কনফার্ম করতে হবে যে সেটা সত্যিকার ডায়রিয়া হয়েছে কিনা, তারপর তাকে ওষুধ দেওয়ার প্রশ্ন আসছে। আর প্রেফারেবলি দেখতে হবে যে কোনো ব্যাকটেরিয়াল ডায়রিয়া যদি হয় তাহলে তার ট্রিটমেন্ট একরকম, যদি ওটা ভাইরাল হয় তার ট্রিটমেন্ট একরকম। ফলে এগুলো সিওর না হয়ে বাচ্চাকে ফট করে অ্যান্টি ডায়রিয়াল নিউবর্ন বেবিকে অন্তত অ্যান্টি ডায়রিয়াল দিয়ে দেওয়া বা ডিসেন্টের জন্য ওষুধ দিয়ে দেওয়া ঠিক কথা নয়। এবং দেখতে হবে অ্যাসোসিয়েটেড কোনো ইলনেস আছে কিনা, একটা বাইরে ডায়রিয়াটা হলো কেন, তার নিশ্চয়ই কোনো একটা শরীরের মধ্যে একটা ইনফেকশন ঢুকেছে। তাহলে আমি আগেই বলেছি একটা বাইরের বাচ্চাদের ডায়রিয়া কখনো একটা জায়গায় মানে কি বলবো যে নিউবর্ন ডায়রিয়া কখনো ইয়ে থাকবে না মানে লোকালাইজ থাকবে না, তাকে যদি ঠিক মতো আইডেন্টিফাই করা না যায় তাহলে সে সেপ্টিসিমিয়ার দিকে চলে যাবে। কারণ বলেছে বাচ্চাদের ইমিউনিটি কম, তারা লোকালাইজ করে রাখতে পারবে না কোনো ইনফেকশনকে, তাহলে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনফেকশন ইভেন্চুয়ালি এটা ইট উইল বি সেপ্টিসিমিয়া নিউবর্ন বেবির ক্ষেত্রে। ফলে সেটাকে কেয়ারফুল হতে হবে, আগে ডায়াগনোসিসটা ঠিক মানে করতে হবে, নাহলে তারপর ট্রিটমেন্ট করতে হবে। আগে আমরা করতাম কি যে বাচ্চা জন্মগ্রহণ করার পথে তাকে স্নান করার জন্য সবাই ব্যস্ত হয়ে যেত, মানে এমনকি সাবান তেল কিনে দোকানে আমি দেখেছি, আমরা যখন হাউস টাউস করছি তখন পাশে একটা মুদির দোকানে সেখানে লাইফ বয় সাবান এবং তেল একদম প্যাকেট করা থাকতো, মানে লটকে লট যাচ্ছে আর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, আর তাকে বাচ্চাকে সঙ্গে লাইফের সাবান দিয়ে বাচ্চা কাঁদ চিৎকার করে কাঁচে তাকে সাবান দিয়ে মাখানোই চলছে আর জল দিয়ে স্নান করানো চলছে ঠান্ডার মধ্যেও, কারণ তার গায়ের মধ্যে সব নোংরা আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে দিতে হবে আর তারপরে তেল মাখিয়ে দিতে হবে। এইসব কিন্তু আমরা দেখেছি সব করতে, কিন্তু এখন এগুলোকে একদম ডিসকার্ড করা হয় যে কোনো বাচ্চা যতক্ষণ পর্যন্ত না তার নিউবর্ন বেবির মানে আম্বালিকাল স্টাম্পটাকে না খুলে পড়ে যাচ্ছে মানে সে ভাবিনা খুশে যাওয়ার আগে পর্যন্ত কোনো স্নান করার প্রশ্নই উঠছে না। তাকে গা মুছে দেওয়া যেতে পারে ট্যাপ সিম্পল ট্যাপ ওয়াটার দিয়ে। আর আর ওইগুলো যে বাচ্চার গায়ে যে যে কারণে স্নান করানোর জন্য সব ব্যস্ত হয়ে পড়ে, বাচ্চার গায়ে যেটা কিনা ভার্মিক্স লেগে আছে আর কি বা লাইকারটা গায়ে চেপে আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য করতে গেলে, হ্যাঁ আমি বলি সেটা মুছে দেয় যথেষ্ট, কারণ বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে ছিল এই যে 10 মাস 10 দিন বলুন বা 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ যেটা আমরা বলি, ততক্ষণ বাচ্চা মায়ের পেটের মধ্যে এই ভার্মিসটা নিয়েই বেঁচে ছিল, সেটা নিয়ে সে ঘর করেছে, সে বাইরে বেরোবে সেটা তার ক্ষেত্রে সেটা কি করে ক্ষতিকারক জিনিস হয়ে যাবে, কখনোই হতে পারে না, সেটা নর্মালি ভার্মিসটা অটোমেটিক্যালি বারবার গা মোছা স্নান করতে করতে উঠবে। জোর করে ঘষে তোলার চেষ্টা করবেন না বা জোর করে সাবান মাখিয়ে করার চেষ্টা করবেন, তাতে দুটো জিনিস হবে, অতি মানে জমার সঙ্গে স্নান করলে বাচ্চা হাইপোথার্মিয়া হবে এবং হাইপোথার্মিয়া ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ হবে, আর যদি জোর করে ঘষেন তাহলে চামড়া মানে ছাল উঠে গিয়ে সেখানে ঘা হবে দিয়ে স্কিন ডিজিজ হবে, এইসব প্রবলেম স্টার্ট হবে আর কি। স্নান করার জন্য ব্যস্ত হওয়ার কিছু কারণ নেই, মানে নাভি খুলে যাওয়ার উঠে নেমে মানে পড়ে যাওয়ার পরে তারপরে বাচ্চাকে আপনি স্নান করাতে পারেন। টেম্পারেট ক্লাইমেটে আমরা এভরিডে স্নান করাতে বলি, দ্যাট ইজ নো হার্ম। আর যদি ঠান্ডার দিনে হয় তাহলে আপনি উষ্ণ গরম জলে এভরি অল্টারনেটে স্নান করা দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ও একটা ভালো প্রশ্ন করেছে, কোন একটা বাচ্চা অনেক সময় শুয়ে থাকে যখন নিউবর্ন বেবি গুলো ঘাটটা একদিকে বেঁকে থাকে আর তার উল্টো দিকে পা গুলো একটু সোজা হয়ে থাকে, এটাকে আমরা বলি টনিক নেক পোশ্চার বলি। এইটা যদি কোনো বড় বাচ্চার হয় তাহলে সেটা অ্যাবনর্মাল, কিন্তু নিউবর্ন বেবির ক্ষেত্রে এই টনিক নেক পোশ্চারটা নর্মাল কিনা, ঘাটটাকে হয় ডান দিকে অথবা বাঁ দিকে বেঁকে রেখেছে এবং তার উল্টো দিকে হাত পা গুলো একটু টান টান হয়ে আছে বা সোজা হয়ে আছে, এটাকে টনিক নেক পোশ্চার বলে। এটা নিউবর্ন বেবির ক্ষেত্রে অ্যাবনর্মাল, এটা নর্মাল, এটাকে কোনো কিছু করতে হবে না। এবং এটা কনফার্ম করবেন কিভাবে, ঘাটটাকে ঠিক তার যেদিকে ঘুরে আছে তার উল্টো দিকে ঘুরে দেবেন, দেখবেন উল্টো দিকে পাটা সোজা হয়ে যাচ্ছে, ফলে এটা নর্মাল। হ্যাঁ আর প্রশ্ন কি আম্বেলিক্যাল প্রোটিন হাইজিনেটিক কেয়ার বলবেন প্রপার, আচ্ছা আম্বেলিক্যাল
ওই যেটা আমাদের কিছু মানে ব্যাড হ্যাবিট আছে দেখেছি, যে আম্বালি গাছের উপরে তেল দেয়, সেঁক দেয়, তারপরে প্রদীপের উষ্ণ দিয়ে তাকে হাত দিয়ে সেঁক দেয়, এগুলো হচ্ছে কি আননেসেসারি আম্বিলিক্যাল স্টাম্পটাকে ইনফেকশনে এক্সপোজ করা। এটা করার কোনো দরকার নেই। আমি আগেই বলেছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড টিচিং হচ্ছে নাথিং টু ডু উইথ দ্য আম্বিলিক্যাল কর্ড, ওটা অটোমেটিক্যালি খুলে পড়ে যাবে, শুকিয়ে যাবে এবং খুলে পড়ে যাবে। যেমন আপনার একটা উদাহরণ দিই, একটা গাছে যদি আমটা পাকে, সে পেকে গিয়ে তো আমটা অটোমেটিক্যালি তলায় পড়বে, শুকিয়ে তো গোটাটা শুকিয়ে পড়বে। তো এসব শুকনো আমের মোটায় কি ওখানে কি ওষুধ দিতে হয় না, তেল দিতে হয় না, জল দিতে হয়? কিছু তো দিতে হয় না, শুকনো এমনি পড়ে। ইট ইজ নেচার, এটা নেচার। সেই রকমই এটা হচ্ছে নেচার, নেচার তাকে আলাদা করে দেবে। এটা ডেড টু শুকে বডি রাখবে না, আমের ব্যাপারটা ডেড হয়ে গেছে, তাকে বডি অটোমেটিক্যালি রিজেক্ট করে দেবে। তা আমার সেখানে বাহাদুরি মারা দরকারটা কি? তাহলে আমি যদি সেখানে তেল নুন সাবান এত কিছু দিতে থাকি তাহলে সেখানে ইনফেকশন হবে আর কি। আর এটা হচ্ছে যে সিম্পল নর্মাল স্যালাইন দিয়ে পরিষ্কার রাখা, এবং যদি পেরি আম্বালিক এরিয়াটাকে পরিষ্কার করে রাখো বা গরম জলে একটু নুন ফেলে দিয়ে সেটাকে পরিষ্কার করে রাখো, আর জায়গাটা ড্রাই করে রাখো, শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার শুকনো রাখো, জায়গাটা ড্রাই করে রাখো, চেপে ধরো শুকনো হয়ে যাবে, ড্রাই করে রাখো, ডোন্ট অ্যাপ্লাই এনিথিং। ডায়াপারটা হচ্ছে কেবলমাত্র যখন কোথাও বাইরে টাইরে বেরোচ্ছে তখন ডায়াপারটা পরিয়ে নিয়ে যাবে, কিন্তু বাচ্চা যখন বাড়িতে আছে তখন দিগম্বরই থাকবে, মানে ওকে দিগম্বর করে রাখাই ভালো, মানে খোলামেলা থাকবে, হাওয়া বাতাস লাগবে। ডায়াপার থেকে অনেক বাচ্চার কি হয়, ডায়াপার ইনডিউসড স্কিন র্যাশ হয় আর কি, ডায়াপার র্যাশ খুব বাচ্চা বেশিরভাগ বাচ্চারই হয় দেখেছি আমি। ফলে কন্টিনিউয়াসলি পরিয়ে রাখার কোনো দরকার নেই। মায়েরা ঠিক উল্টো করে, যখন বাইরে বেরোচ্ছে খোলা আছে, যখন রাত্রে বিছানা শুচ্ছে, বিছানা ভিজিয়ে দেবে, ওরা তাকে ডায়াপার করে রেখে দিল। তার মানে কি, সারা রাত বাচ্চা ডায়াপার ভিজিয়ে, সে ভেজা ডায়াপার গায়ের মধ্যে জড়িয়ে রইলো, তার স্কিন র্যাশ হবে না তো কি হয় বলো দেখি? এবং সেই হচ্ছে বাচ্চা ইনফেকশন হবে, ইউরিন তো একটা ইনফেক্টিভ জিনিস। আমরা বলি কি, পেচ্ছা পায়খানা করলে সঙ্গে সঙ্গে পাল্টে দাও। দেখা গেলো বাচ্চা তিনজন কেয়ার দিচ্ছে, মা আছে সঙ্গে, তার ঠাকুমা সহ আরো তিন চারজন আছে, বাচ্চা পেচ্ছাপ করে শুয়ে আছে, কেউ কেউ আর তাকে তুলছে না, তাকে সরায়নি, অনেক কথা বলে যাচ্ছে। ফলে এগুলো হচ্ছে কেয়ারফুল থাকতে হবে, পায়খানা পেচ্ছাপ করলে সঙ্গে সঙ্গে পাল্টে দাও। দিস ইজ সাইন, দিস ইজ হাইজিন, গুড হাইজিন প্র্যাকটিস। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পাল্টে দাও। একটা নর্মাল বেবি যখন নর্মাল টার্ম বেবি শান্ত 3.25 কিলো, এটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড ওয়েট। বাচ্চা যদি 2.5 কিলো কম হয় তাকে আমরা বলি 2.5 বা তার নিচে হয় তাকে বলি লোভার তৈরি বেবি বলি, আর স্ট্যান্ডার্ড হচ্ছে 3.25। এরকম এটা মোটামুটি নর্মাল বেবির হয়। তবে আমরা তার চেয়ে ধরুন আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 2 কিলো 600, 2 কিলো 800, 2 কিলো 700, 2 কিলো 750, দ্যাট ইজ অলসো গুড। এটা হলো আমাদের নাথিং টু ওয়েরি, এবং বাচ্চা ভালো ইভেঞ্চুয়ালি ভালো গ্রোথ হয়। এমনকি লোভার তৈরি বেবি গুলো আমরা দেখেছি, যেগুলো 2 কিলো থেকে 2.5 কিলো বাচ্চা লোভার তৈরি বেবি হয়ে গেলো, সেগুলো যদি ঠিক মতো ব্রেস্ট মিল্ক এবং ঠিক মতো নিউবর্ন সাপোর্টিভ কেয়ার দেওয়া যায়, সেগুলো খুব দ্রুত গ্রোথ ক্যাচ করে নেয়। এবং যেটা আমরা বলছি, আমরা কি এক্সপেক্ট করি না, পার ডে একটা বাচ্চা 20-30 গ্রাম, মানে অ্যাভারেজ 30 গ্রাম পার ডে বাড়বে যদি সে ঠিক মতো নিউট্রিশনটা তাকে আমরা প্রোভাইড করি। এবং অ্যাট দি এজ অফ 5 মান্থস সে তার বার্থ ওয়েট ডবল হয়ে যাবে, যার জন্মেছিল যে ওজন নিয়ে সে ওজনে ডবল হয়ে যাবে বাই 5 মান্থস, এবং 1 বছর বয়সে সেটা 3 গুণ হয়ে যাবে। একটা বাচ্চা যদি 2.5 কিলো জন্মায় তাহলে আমরা শুরু করবো, সে যখন 1 বছর বয়স হবে সে 7.5 কিলো ওজন হবে মিনিমাম। তাহলে কিছু ইনফ্যান্ট বাচ্চাদের অনেক সময় নিউবর্ন বেবি এবং একটু একটু 3-4 মাসের বাচ্চাদের একটা হোয়াইট ডিসচার্জ হয়, মানে সেটা নাথিং টু ওয়েরি, এগুলো নিয়ে কিছু কোনো এগুলো কোনো ট্রিটমেন্ট লাগে না। এটা সাধারণত একটা হরমোনাল রিজনে হয়, এগুলো কোনো ট্রিটমেন্ট করার দরকার লাগে না। শুধু জায়গাটাকে হাই মানে পেরিনিয়াল এরিয়াটাকে হাইজিনটা মেনটেন করতে হবে, যাতে কোনো রকমের নোংরা টোংরা এসব জিনিস না লাগে, তাহলে ঠিক আছে। বাচ্চার মুখে নিউবর্ন বেবির তো বললাম একটাই প্রবলেম মূলত হয়, সেটা হচ্ছে ওরাল থ্রাস,
নিবন্ধী নর্মালি যখন বাথ ক্যানেল দিয়ে নর্মাল ডেলিভারি ইউজুয়ালি হয়, সেই সমস্ত বাচ্চাগুলোর একটা ন্যাচারাল প্রসেসিং ওরাল থ্রাস্ট হতে পারে, সেগুলোকে আমরা ক্যান্ডিড মাউথ পেন ইউজ করেন। যদিও এখন জেনসন ভাইরাসটা মানে ল বাই ল ইউজ করা হয় না, তো আমি কোনো কোনো সময় ইউজ করি, তবে সেটা বাই ল কিন্তু ইউজ করা উচিত না, এখন হয়ে গেছে ওটা, যেহেতু কিন্তু ভালো এমনি ভালো রেসপন্স করে ক্যান্ডিড মাউথ পেন্টে ভালো রেসপন্স করে। আর হচ্ছে যে এটাই হচ্ছে ওরাল এ, আবার অনেক সময় দেখবেন এই বাচ্চার ঠিক তালুতে একদম হার প্যালেট যেখানে সে প্যালেটে দু তিনটে সাদা স্পট থাকে, সেটাকে অনেকে ভাবছে এটা বোধ হয় ওরাল থ্রাস বা কোনো ঘা এসব কিছু সন্দেহ করে। আমি এমনও দেখি যারা পেশেন্ট তাকে বাচ্চা নিবন্ধন বেবি তাকে তার মা তাকে কে ডাক্তার বলেছে বোধ হয় সে সেটা কাপড় দিয়ে ঘষে ঘষে তোলার চেষ্টা করেছে, মানে গামছা দিয়ে বা তেল দিয়ে ঘষে তোলার চেষ্টা করেছে, আমি তো সেটা একদম পুরো মুখ তালুটাকে পুরো ইনফেকশন করে নিয়ে বাচ্চাকে নিয়ে এসছে আগে, তখন ওটা কি হয়েছে না ওরকম ছিল করেছি। তখন আমি বললাম ওইটা তো নর্মাল জিনিস, ওটাকে বলে এফস্টিন পিয়ারলস বলে একটা স্পট আছে, সে স্পটটাকে সে ভেবেছে বোধ হয় ওটা অসুখ, তারা ঘষে তোলার চেষ্টা করেছে। ফলে এগুলো এগুলো আপনারা দেখবেন যে একটা এফসিনট্রাইজ নর্মাল নর্মাল থিং, সেটাকে করা যায়। আর বাকি মুখের মধ্যে আপনারা কিছু জিনিস খেয়াল করুন, যে যখন বাচ্চাকে নিউবর্ন বেবি আসবে এক্সামিন করে নেওয়া উচিত যে তার তালুতে কোনো ফুটো আছে কিনা, যেটাকে আমরা ক্লিপ প্যালেট বলি। ক্লিপ লিপ থাকলে তো বাইরে থেকে দেখতে পাবেন, কিন্তু অনেক সময় ক্লিপ লিপ প্যালেট থাকে যেটা অনেক সময় ডিটেক্টর হয় না, পরে ওটা দেখা যায়। এগুলো বাচ্চাটা খাওয়ার পরে দেখা যাচ্ছে নাক দিয়ে বেরিয়ে আসছে, মানে সেটা হচ্ছে ক্লিপ প্যালেটের জন্য হয়।